আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল জারিয়াত এর 56 নম্বর আয়াতে বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আল্লাহ পাক বলেছেন, আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র এবং শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি, অন্য কোনো কারণে করিনি। আমরা এই আয়াতটা কম বেশি সবাই শুনেছি, কিন্তু সমস্যা হচ্ছে কিভাবে বাস্তবে এই আয়াতটাকে প্রয়োগ করব, এই বিষয়টা নিয়ে আমাদের মধ্যে অনেক সমস্যা আছে। আল্লাহ পাক বলছেন, আমাকে আপনাকে সৃষ্টি করেছেন শুধুমাত্র ইবাদত করার জন্যই। আর আমরা দুনিয়ার চিত্র যা দেখছি, যে আমরা দুনিয়ার কাজকর্মগুলো শেষ করে যদি সময় পাই তাহলে ইবাদত করতে আসি। আর আল্লাহ পাক বলছেন, তোমাদেরকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য, আর কোনো কারণে সৃষ্টি করি নাই। আর আমরা দেখছি যে আমরা দুনিয়ার সব কাজগুলো শেষ করার পর যদি কিছু সময় থাকে তাহলেই মসজিদে আসছি, তাহলেই কোরআন তেলাওয়াত করতে বসছি, তাহলে আল্লাহর কিছু ফিকির করি, পরকালের চিন্তা করছি যদি সময় পাই। তাহলে আল্লাহর কথা আর বাস্তবতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য দেখা যাচ্ছে। তো যদি আমাদের পুরো জীবনটাকে আল্লাহর ইবাদতে কাটাতে হয় তাহলে বাস্তবিকভাবে কি করণীয়, প্র্যাকটিক্যালি আমরা কি করব, এই বিষয়টা নিয়ে আজকে ইনশাআল্লাহ কথা বলবো। মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবার আগে যে বিষয়টা জানা দরকার সেটা হলো ইবাদত কি জিনিস। ইবাদত মানে হচ্ছে আনুগত্য এবং দাসত্ব। কার আনুগত্য, কার দাসত্ব? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য এবং তার দাসত্ব। এই আনুগত্য এবং দাসত্ব কার পদ্ধতিতে হবে? উত্তর, মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকা এবং পদ্ধতিতে হতে হবে। তাহলে সারা জীবন ইবাদতে কাটানোর কি পদ্ধতি? সহজ উত্তর, পুরো জীবনের প্রতিটা কাজ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং পদ্ধতি অনুযায়ী হয় এবং তার সুন্নাহ মাফিক হয়, ইনশাআল্লাহ তাআলা জীবনের প্রতিটা কাজই ইবাদত হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ। যেমন জীবনের একটা বড় বিষয় হচ্ছে জীবনের লক্ষ্য নির্ধারণ করা। যদি কোনো ব্যক্তির জীবনের লক্ষ্য থাকে দুনিয়া, তাহলে আল্লাহ হয়তো তাকে দুনিয়া দিবেন, কম বেশি সে দুনিয়া পাবে ইনশাআল্লাহ, কিন্তু পরকালে তার কোনো অংশ থাকবে না। যদি কারো জীবনের উদ্দেশ্য হয় শুধুই দুনিয়া, আর যদি জীবনের উদ্দেশ্য হয় যে দুনিয়া আমার প্রয়োজন, দুনিয়া আমার প্রয়োজন, এখানে আমি মুসাফিরের মতো আছি, যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ করব, ভোগ করব, এই দুনিয়াটাকে কাজে লাগিয়ে আমি পরকালে জান্নাত পেতে চাই, তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক তাকে দুনিয়াও দিবেন পরকালও দিবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি শুধু দুনিয়ার জন্য দুনিয়া করে সে ব্যক্তি দুনিয়া আখেরাত দুটোই হারায়, আর যে ব্যক্তি পরকালের জন্য দুনিয়া করে সে ব্যক্তি দুনিয়া পরকাল দুটোই পাবে ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারছেন? যে ব্যক্তি শুধু দুনিয়ার জন্যই দুনিয়া করে এই ব্যক্তির পরকালের কোনো অংশ নাই, সে দুনিয়া আখেরাত দুটোই হারায়। আর যে ব্যক্তি পরকালের জন্য দুনিয়া করে সে ব্যক্তি দুনিয়াও পাবে ইনশাআল্লাহ, পরকালও পাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা কি করা উচিত আমাদের? আমরা পরকালের উদ্দেশ্যে দুনিয়ার কাজগুলো করবো ইনশাআল্লাহ, এটা হবে জীবনের লক্ষ্য। দুনিয়া আমার প্রয়োজন, এখানে আমি মুসাফির, দুনিয়াতে আল্লাহ পাক নির্দিষ্ট সময় দিয়েছেন, কারো 20, 30, 40, 50 বা 100 বছর হায়াত আছে, এই সময়টুকুর মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ এবং তার সুন্নাহ মাফিক জীবনযাপন করার মধ্য দিয়ে পরকালে আল্লাহর রেজামন্দি এবং সন্তুষ্টি অর্জন করা, এই হলো জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য। এখন জীবনে চলার পথে থাকবে পড়াশোনার ব্যাপার। তাহলে কেউ যদি জীবনে, এই দুনিয়ার জীবনে পড়াশোনা করে, লেখাপড়া করে, এই উদ্দেশ্যে যে সে জ্ঞান অর্জন করে আল্লাহকে চিনবে, রাসূলকে চিনবে, আল্লাহর দিনকে চিনবে, এই দিনের জ্ঞান অর্জন করবে, আমল করবে, প্রসার প্রচার ঘটাবে, দিন প্রতিষ্ঠায় কাজ করবে, ইনশাআল্লাহ
তার ওই দিনের জ্ঞান অর্জন করা বা দুনিয়ার এলেম অর্জন করাটাও কি হবে? ইবাদত। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আবার এই দুনিয়াতে আমাদেরকে ব্যবসা বাণিজ্য করতে হয়, ব্যবসা করতে হয়, কৃষিকাজ করতে হয়, চাকরি বাকরি করতে হয়, সরকারি চাকরি করতে হয়, সরকারি বিভিন্ন দায়িত্ব পালন করতে হয়, বেসরকারি ক্ষেত্রে কাজ করতে হয়, প্রশাসনিক ক্ষেত্রে কাজ করতে হয়, আমাদের অনেক ধরনের ধরনের কাজের সেক্টর আছে। এই প্রতিটা কাজের সেক্টর যদি এই উদ্দেশ্যে মানুষ করে যে এর উদ্দেশ্য হচ্ছে দুনিয়া, দুনিয়াতে আমি একটা স্ট্যাটাস চাই, একটা সম্মান চাই, একটা বাড়ি চাই, একটা গাড়ি চাই, একটা সুন্দরী নারী চাই, তাহলে তার এই পুরো কাজ পরকালের স্বার্থে হবে না। এই পুরো কাজগুলো করার মধ্য দিয়ে সে পরকালে কোনো নেকি পাবে না। কিন্তু আমরা ব্যবসায়ী করি আর কৃষিকাজই করি আর সরকারি চাকরি করি বা বেসরকারি চাকরি করি, যাই করি, এগুলোর উদ্দেশ্য যদি হয় পরকাল অর্জন করা, এগুলোর মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, এবং আমরা আমাদের কাজে সৎ থাকি, অনেস্ট থাকি, আশা করা যায় ইনশাআল্লাহ দুনিয়ার এই কাজগুলো ইবাদত হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ। তাহলে জীবনের প্রতিটা ক্ষেত্রেই ইবাদত করা সম্ভব। আমরা কি করি দুনিয়াতে? পরিবারকে সময় দেই, বিয়ে শাদী করি, বাচ্চা কাচ্চা প্রতিপালন করি, এক কথায় পারিবারিক দায়িত্বগুলো আমরা পালন করি। যদি পৃথিবীতে আমরা শুধু দুনিয়ার ভোগবিলাসের কারণে বিয়ে শাদী করি, বাচ্চা কাচ্চা নেই, দুনিয়ার জিনাত, অনলি দুনিয়ার জিনাত, এইসব কারণে যদি আমরা করি, তাহলে আপনার দুনিয়ার কাজগুলো দুনিয়া হিসেবেই গণ্য হবে, এটা পরকালের স্বার্থে গণ্য হবে না। আর পক্ষান্তরে যদি আপনি দুনিয়ার এই পারিবারিক জীবনটাও, আপনার পরিবার, আপনার ভরণ পোষণ, আপনার রিজিক, সন্তান সন্ততি প্রতিপালন করা, এই প্রত্যেকটা কাজের উদ্দেশ্য এমন করে ফিক্স করেন যে এগুলোর মধ্য দিয়ে আমি আল্লাহর সন্তুষ্টি চাচ্ছি, ইনশাআল্লাহ আপনার এই প্রত্যেকটা কাজই পরকালে নেকির মাধ্যম হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো অল্প কথায় আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য, আর দুনিয়ার প্রত্যেকটা কাজ তখনই ইবাদত হিসেবে গণ্য হবে যখন কাজগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক হবে এবং আমাদের নিয়াত ঠিক থাকবে। নিয়াতটা হবে দুনিয়ার উদ্দেশ্যে নয়, আল্লাহর সন্তুষ্টি আর পরকালের স্বার্থে আমি দুনিয়ার কাজগুলো করছি। আমার কথা কি বুঝতে পারছেন? এই উদ্দেশ্যে যদি আমরা দুনিয়ার কাজগুলো করি ইনশাআল্লাহ প্রতিটা কাজই কি হবে? ইবাদত হিসেবে গণ্য হবে। এগুলো হচ্ছে তাত্ত্বিক কথা। এখন প্র্যাকটিক্যাল কথায় আসেন যে কিভাবে আমরা আমাদের জীবনটাকে আল্লাহ পাকের রেজামন্দিতে সন্তুষ্টির অর্জনের মাধ্যম হিসেবে ব্যয় করব, কিভাবে সম্ভব? আমরা তো তাত্ত্বিক অনেক কথাই বলছি যে করতে হবে, করতে হবে, কিভাবে করব, প্র্যাকটিক্যালি কিভাবে করব, এই বিষয়টাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আজকের খুতবা এর মূল আলোচ্য বিষয় এটাই। একটা বিষয় আমাদের জানা উচিত যে জুমার দিনে এই যে খুতবা চলছে, এই খুতবা চলাকালীন সময়ে আল্লাহ পাক দোয়া কবুল করেন, তাই মনের মধ্যে দোয়া করতে থাকবেন, মনে মনে দোয়া করতে থাকবেন ইনশাআল্লাহ। যদি আপনার রিজিক হালাল হয়, আকীদায় শিরিক না থাকে, আমলে বেদাত না থাকে, ইনশাআল্লাহ আপনার দোয়া এখন কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব সময়টাকে কাজে লাগান। তো প্র্যাকটিক্যালি কিভাবে কাজগুলো করবো, এটা এটা হচ্ছে আমার খুতবার মূল জায়গা আজকের। এখনকার তরুণ প্রজন্ম হোক, সে যুবক বা যুবতী, আমাদের পরবর্তী জেনারেশন এবং আমরা যারা এখন পরিবার গঠন করেছি, তাদের প্রত্যেকের জন্যেই এই এই অংশটুকু খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য। কারণ এই বিষয়গুলো বলা যতটা সহজ, করা এতটা সহজ নয়, তবে তরুণরা চাইলে সম্ভব ইনশাআল্লাহ তাআলা। আয়াতটা আগে মাথায় নেই, আল্লাহ পাক কি বলেছেন সূরা যারিয়াত 56 নম্বর আয়াতে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র এবং শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি, ব্যাস। আর আপনাকে আমাকে কেন পাঠিয়েছেন আল্লাহ পাক দুনিয়ায়? শুধুমাত্র তার ইবাদত করার জন্য। আর দুনিয়ার প্রতিটা কাজই ইবাদত হিসেবে গণ্য হবে যদি আমি কাজগুলোকে কার পদ্ধতিতে করি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সুন্নাত এবং পদ্ধতিতে করি। কিন্তু করব কিভাবে, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল কথা, কিভাবে একজন প্রোডাক্টিভ মুসলিম হবে এটা হচ্ছে কথা। শুরুটা করতে হবে এখান থেকে, শুরুটা করতে হবে এখান থেকে যে আজকে থেকে নিয়াত করতে হবে যে আগামী যতদিন আল্লাহ পাক বা যত বছর যত যুগ আমাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখবেন,
তার প্রত্যেকটা দিন আমি এই সুন্নার উপর আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি পারি না পারি সেটা পরের ব্যাপার, আগে নিয়াত থাকবে আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত এভাবেই এই পদ্ধতিতে আমল করে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। শুরুটা করতে হবে এখান থেকে যে আজকে এশার নামাজ যখন হয়ে যাবে, এশার নামাজ এখানে হয় হয়তোবা 9টায় বা 9:15টায়, প্রত্যেকটা মসজিদে এভাবেই হচ্ছে, 9টায় হোক আর 9:15টাতেই হোক আমরা এশার নামাজ জামাতে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জামাতে নামাজ পড়ার পরে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে পড়তে হবে। আজকে থেকে আমাদের ট্রেনিং শুরু, কিভাবে আমি আমার জীবনের পুরো বিষয়টাকে এবাদত হিসেবে কাটাবো এটা ট্রেনিং শুরু হবে এখান থেকে, এশার নামাজের পর থেকে। এই জায়গায় যদি আমরা ভুল করি, বা এই বিষয়টা শক্ত করে আঁকড়ে ধরতে ব্যর্থ হই, তাহলে বাকি সব কাজগুলো ভেস্তে যাবে, এটা ভালো করে মাথায় রাখ। প্রথম কাজ কি, এশার নামাজের পরে কি করবেন, ঘুমিয়ে যাবেন। এখন এশার নামাজের পরে যদি খাবার খান, তারপরে কিছুক্ষণ পড়াশোনা করে হাঁটাহাঁটি করে ঘুমাবেন, কারণ খাবার খাওয়ার সাথে সাথেই বিছানায় যাওয়া উচিত নয়। আর যদি এশার নামাজের আগেই রাতের খাবার খেতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো, এটাই সুন্নাসম্মত। এশার নামাজের আগেই রাতের খাবার খেয়ে ফেলা, মাগরিব থেকে এশার মধ্যেই রাতের খাবার খেয়ে ফেলা, তারপরে মসজিদে এসে নামাজ পড়ে বাসায় গিয়ে ঘুমানো, তো এটা সবচেয়ে বেস্ট। এখন ঘুমানোর আগে কি করবেন, ঘুমানোর আগে আপনি প্রথমত পড়বেন আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি কোনটা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, এখান থেকে লাহু মা ফিস সামাওয়াতি وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। সূরা বাকারার আয়াত নাম্বার 255, সূরা বাকারার আয়াত নাম্বার 255 হচ্ছে আয়াতুল কুরসি। ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বেন বিছানায় গিয়ে, তারপরে সূরা বাকারার শেষের তিনটা আয়াত পড়বেন, সূরা বাকারার শেষের তিনটা আয়াত, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এখান থেকে শুরু করে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত এই শেষের তিনটা আয়াত অবশ্যই পড়বেন। ঘুমানোর আগে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তার কাছে থাকবে সারা রাত, এই ফেরেশতা ওই ব্যক্তিকে পাহারা দিবে ইনশাআল্লাহ, কোনো বিপদ আপদ তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ তাআলা। রাতের বেলা অনেক বিপদ হতে পারে, চুরি হতে পারে, ডাকাতি হতে পারে, তারপরে আপনার দুষ্ট জিন শয়তান উৎপাত করতে পারে, এছাড়া আপনার জাদুবিদ্যার কাজ হয় রাত্রেবেলা, মানুষ এগুলো করতে পারে, কুফরি গালাম করতে পারে, ক্ষতিকর প্রাণী আপনাকে কামড় দিতে পারে, অনেক কিছু হতে পারে, আপনি তো ঘুমের মধ্যে আছেন, আপনি জানেন না কি হচ্ছে। অতএব আয়াতুল কুরসি পড়বেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। আর সূরা বাকারার শেষের তিনটা আয়াত কেন পড়বেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের বেলা সূরা বাকারার তিনটা আয়াত যে ব্যক্তি পড়বে, সারা রাত যদি আপনি নফল নামাজ পড়তেন যে নেকি হতো, এই তিন আয়াত পড়ার মাধ্যমে সেই নেকি হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, সারা রাত ধরে নফল নামাজ পড়া কি কষ্টকর না, এটা সবচেয়ে সহজ হচ্ছে আপনার সূরা বাকারার শেষের তিনটা আয়াত পড়বেন, ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ, সারা রাতের নেকি আপনার আমলনামায় লেখা হবে। এগুলো শুধু বললেই হবে না আর শুনলেই হবে না, আমল করতে হবে কবে থেকে ইনশাআল্লাহ, আজকে থেকে। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। এরপর কি করবেন, এরপর তিন কুল পড়বেন, কয় কুল, তিন কুল। কোনটাকে তিন কুল বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, এটা একটা, কুল আউযু বিরাব্বিল ফালাক, এটা একটা, কুল আউযু বিরাব্বিন নাস, এটা একটা। এই তিনটা সূরা কার মুখস্থ নাই, এমন কেউ কি আছে যে এই তিনটা সূরা মুখস্থ নাই, আছে? যদি থাকে তার গলায় দড়ি দেওয়া উচিত। যদি এমন কেউ থেকে থাকে মুসলিম সমাজে যার এই তিন কুল মুখস্থ নাই, তার গলায় দড়ি দেওয়া উচিত, লজ্জায়। আত্মহত্যা করতে উৎসাহিত করছি না, ও যে পরীক্ষার রেজাল্ট খারাপ হলে আত্মহত্যা করে না, দেখেন না, তারও আগে তো তোমার লকডাউন উচিত ছিল, এই জন্য যে তুমি তিন কুলি পড়তে পারো না। মুসলিম সমাজে বড় হয়ে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে তিন কুল যে পড়তে পারে না, তার কি দরকার আছে বেঁচে থাকার, কে কোন মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন, কোন মুখ নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যাবে, ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে পুরো 30 পারা কোরআন নাযিল হয়েছিল, আমি তিন কুলি মুখস্থ করতে পারি নাই, আমার জন্য সুপারিশ করেন, এই কথা কোন মুখ নিয়ে বলতে যাবে,
তবে কোরআন একটা কিতাব আলহামদুলিল্লাহ, একজন হিরোইন খোর দেখবেন সুরা ফাতিহা পড়তে পারে, তাই না? একজন হিরোইন খোরকেও দেখবেন সুরা ফাতিহা বলতে পারে, কোরআনের মুজেজা সবার মনের মধ্যে আল্লাহ পাক কোরআন ঢুকিয়ে দিবেন। তবে চেষ্টা থাকতে হবে না, চেষ্টা করতে হবে। বাচ্চাদেরকে শেখান, বাচ্চাদেরকে লাড়ালাপ্পা না শিখিয়ে বাচ্চাদেরকে ভালো কিছু শেখান, নাহলে এইসব সন্তানরা, এইসব যুবক যুবতীরা বড় হয়ে যে ফিল্ম স্টারদের পিছনে দৌড়াবে, পর্ন স্টারদের পিছনে দৌড়াবে। বিদেশ থেকে কোনো মেয়ে যদি বাংলাদেশে আসে নাচতে, এদের এদেরকে দেখতে টিকিট কাটতে যাবে 12,000-15,000 টাকা দিয়ে। সুসন্তান মানুষ করে যান, কুলাঙ্গার প্রজন্ম জন্ম দিয়ে কি কি দরকার? এর চেয়ে বাচ্চা নেওয়ারই দরকার নাই। যদি বাচ্চা কাছে এভাবেই মানুষ করবেন তাহলে নেয়ারই দরকার নাই ভাই, বন্ধা থাকেন, বিয়েই করার দরকার নাই আপনার, বাচ্চা তো মানুষ করতে পারছেন না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেন। তিন কুল পড়ে ঘুমাবেন, তিন কুলের মধ্যে একটা সূরা ইখলাস, একটা সূরা ফালাক, একটা সূরা নাস। কি হবে এটা পড়লে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দৃশ্য বা অদৃশ্য, মানে যা দেখা যায় যা দেখা যায় না, এই দৃশ্য অদৃশ্যের জগতের কোনো ক্ষতি তাকে স্পর্শ করবে না, প্রোটেকশন আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন। আর এটা যখন রাতে পড়বেন তখন এভাবে পড়বেন, একবার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, তারপর সূরা ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক, তারপর সূরা নাস কুল আউযু বিরাব্বিন নাস, পড়ে দু হাত একত্রিত করে ফু দিবেন, দিয়ে মাথা থেকে নিয়ে এভাবে পুরো মাথা থেকে নিয়ে পুরো বডি এভাবে মাসাহ করবেন এভাবে, ঠিক আছে? এটা তিনবার করবেন, একবার না, একবার পড়বেন, করবেন আরেকবার, আরেকবার, তিনবার। এরপরে পড়বেন সূরা কাফিরুন, কোন সূরা? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এই সূরাটা পড়বেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন পর্যন্ত কি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাতের বেলা ঘুমানোর আগে কেউ যদি সূরা কাফিরুন তেলাওয়াত করে ঘুমিয়ে যায়, আল্লাহ পাক ওই ব্যক্তিকে শিরিকের পাপ থেকে মুক্ত রাখবে ইনশাআল্লাহ। আমি অনেক লেকচারে বলেছি, আবার বলছি, যে যত মানুষ জাহান্নামে যাবে, হাজারে যে 999 জন মানুষই জাহান্নামে যাবে, তাদের আমল নামার মূল পাপটা হচ্ছে শিরক। কথা বুঝতে পারছেন? এই যে হাজারে যে পুরো 99% মানুষ জাহান্নামে যাচ্ছে, এটা তো হাদিস, তার মধ্যে যারা জাহান্নামে যাবে তাদের আমল নামায় সবচেয়ে কমন যে পাপটা থাকবে সেটা হলো কি? শিরকের পাপ। কারণ শিরক ছাড়া আল্লাহ পাক যে কোনো পাপ তওবা করলেই যাকে ইচ্ছা মাফ করে দিতে পারে। শিরকরত অবস্থায় কোনো মানুষ যদি মারা যায় তাহলে সে ব্যক্তি জাহান্নামে যাবে, এটাই চূড়ান্ত, ইল্লা মাশাআল্লাহ। তো সূরা কাফিরুন যদি আপনি তেলাওয়াত করেন, আল্লাহ পাক আপনাকে শিরক থেকে বাঁচাবেন। শিরক সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনি পড়েন কিতাবুত তাওহীদ। কোন বই? কিতাবুত তাওহীদ, এই বইটাকে পড়েন, দেখবেন এখানে শিরকের সমস্ত বিষয়গুলো লেখা আছে, কোন কোন কাজ করলে শিরক হয়, কোন কোন কথা বললে শিরক হয়, কি চিন্তা করলে শিরক হয়। মনে রাখেন এই যুগে সবচেয়ে বেশি যে পাপে মানুষ ডুবে আছে এটা হলো শিরকের পাপ। শুধু শিরক নিয়ে আমি আলাদা লেকচার দিব ইনশাআল্লাহ, কারণ এখন শিরকের আলোচনা শুরু করলে আর প্রোডাক্টিভ মুসলিম আলোচনা করতে পারবো, এটা এত ডিটেইলস একটা সাবজেক্ট। মনে রাখবেন শিরক চিন্তায় হয়, কথায় হয় এবং কাজে হয়, এই তিন শ্রেণীর শিরকের বিস্তারিত বিবরণ দেওয়া আছে কিতাবুত তাওহীদ নামের একটা বই, বাজারে কিনতে পাওয়া যায়, পড়ে দেখবেন। আর কি? রাতের বেলা শোয়ার আগে পড়বেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে আপনার শরীরে শক্তি আসবে, এটা যারা নিয়মিত আমল করে আল্লাহর পক্ষ থেকে তাদের শরীরে শক্তি আসে। হ্যাঁ, কারণ এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে শিখিয়ে দিয়েছেন? তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এবং আলী রাদিয়াল্লাহু আনহু তারা দুজন গিয়েছেন আল্লাহর রাসূলের দরবারে, গিয়ে বলেছেন আমাদেরকে একজন দাসী বা দাস দিন, বাসার অনেক কাজ আমরা করতে পারি না, লাগে না কাজের মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি কি তোমাদেরকে এমন কিছু শিখিয়ে দিব যেটা তোমাদের এই দাস দাসের অভাব পূরণ করে দিবে, প্রয়োজন হবে না, অবশ্যই শিখিয়ে দিন। তখন নবীজি শিখালেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার, তোমাদের দাস দাসের প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। ওর ব্যাখ্যায় অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে এটা নিয়মিত আমল করতে থাকলে রোগ ব্যাধি কম হয়, শরীরে শক্তি আসে, এনার্জি বাড়ে, আপনি নিজের কাজ নিজেই করতে পারবেন ইনশাআল্লাহ। আসুন সামনে যাই। এরকম ঘুমানোর আরো বেশ কিছু আমল আছে, আমি অল্প কয়েকটা বললাম, এগুলোই করা শুরু করেন আল্লাহ তৌফিক দান করুন।
আর যদি পারেন অজু করে ঘুমাতে পারলে আরো বেশি ভালো হয়। এবার আপনি ঘুমাচ্ছেন ডান কাত হয়ে, কি পড়বেন এই সময়? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া, আলহামদুলিল্লাহ দোয়া সবার মুখস্থ আছে। এবার ঘুমান, এই যে ঘুমাচ্ছেন আপনি 3 ঘন্টা বা 4.5 ঘন্টা বা 6 ঘন্টা, আপনার এই পুরো ঘুমটা হবে ইবাদত ইনশাআল্লাহ তাআলা। এবং পবিত্র অবস্থায় ঘুমানোর অভ্যাস করতে থাকলে আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন। এখনকার সায়েন্স এগুলা বিশ্বাস করে না, আর এই সায়েন্সকে নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নাই, কারণ আজকে একটা কথা বলে কালকে একটা কথা বলে, ঠিক আছে? তো আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় বন্দি, সরি ইউসুফ পড়ে দেখেন, তখন কয়েদিদের মঞ্চে দুইজন স্বপ্ন দেখেছে। একজন স্বপ্ন দেখছে তার মাথার উপরে রুটি, উপর থেকে পাখি এটা ঠোকরে কি করছে খেয়ে নিয়ে চলে যাচ্ছে। আর একজন স্বপ্ন দেখেছে যে সে সারা পান করাচ্ছে একজনকে, আছে না সূরা ইউসুফে? তো ইউসুফ আলাইহিস সালাম বললেন যে যার মাথা থেকে পাখি ঠোকরায় খেয়ে নিচ্ছে খাবার, তাকে শূলদণ্ড দেয়া হবে, আর যে সারাপ পান করাচ্ছে সে অতি শীঘ্রই মুক্ত হয়ে যাবে, জেল থেকে ছাড়া পেয়ে যাবে। কয়দিন পর তাই হলো। এই যে স্বপ্ন যারা দেখেছে এরা কি মুসলিম? এই স্বপ্ন যারা দেখেছে এরা কিন্তু মুসলিম না। ইউসুফ আলাইহিস সালাম মুসলিম, তিনি আল্লাহর নবী, তিনি স্বপ্নের ব্যাখ্যা করছেন, কিন্তু এখানে একজন অমুসলিমের স্বপ্ন সত্য হয়েছে। একটা একজন অমুসলিমকে আল্লাহ পাক স্বপ্ন দেখাতে পারেন? দলিল আছে কোরআনে, সত্য স্বপ্ন বলে একটা বিষয় আছে যেটার জন্যে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে নূর দরকার, স্বচ্ছ একটা মন দরকার, কলবুল সালিম দরকার, বেশি বেশি আমল দরকার, হ্যাঁ আধ্যাত্মিকত্ব দরকার, আল্লাহর মারেফত দরকার, তারপরে ইনশাল্লাহ সত্য স্বপ্নের প্রশ্ন আসবে। সারাদিন টিভি দেখে, গান শুনে, সিরিয়াল দেখে, গালিগালাজ করে, গিবত তমত করে, খোঁচাকুচি করে, চুলাচুলি করে, এদের সাথে সত্য স্বপ্নের কি সম্পর্ক? এদেরকে তো শয়তান স্বপ্ন দেখাবে, কথা বুঝতে পারছেন না? ফজরের নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকতেন, সাহাবীরা তাকে বলতেন কে কোন স্বপ্ন দেখেছে, তিনি বলতেন, এবং তিনি স্বপ্নের ব্যাখ্যা ইন্টারপ্রিটেশন করতেন যে এটা 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 এমন এটা এমন। এমনকি এই যে আপনার উহুদের যুদ্ধের আগের রাতে অনেক সাহাবী স্বপ্ন দেখেছেন, এবং পরের দিন দেখবেন উহুদের দিনে অনেক সাহাবী শহীদ হয়েছে। তো যাই হোক, ওইদিকে আমি যাচ্ছি না। তো এই যে ঘুমটা আপনি ঘুমাচ্ছেন, ইনশাআল্লাহ আপনার ঘুমটা কি হচ্ছে? ইবাদত হচ্ছে না? আলহামদুলিল্লাহ, আলেম যারা তাদের ঘুমও ইবাদত, যারা মুসলিম মুমিন মুত্তাকি আলেম তাদের ঘুমগুলো কি ইবাদত। এখন ঘুমান শেষ, ঘুমের মধ্যে যদি দুঃস্বপ্ন দেখেন তাহলে আপনি বাম দিকে 3 বার থুতু ফেলবেন, ফেলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করবেন, পরে পাশ পরিবর্তন করে আবার ঘুমাবেন। এটা হয় না ঘুমের মধ্যে? অনেক সময় অনেকে বোবা ধরে, শ্বাস নিতে পারে না, এগুলো এই জন্যই হয় কারণ তারা ঘুমানোর আগে জিকির আজগার গুলো করে না। নিয়মিত করলে এগুলো সমস্যা ইনশাল্লাহ হবে না। আপনি নিজের ঘরে নিজেই বোঝেন, হুজুরের কাছে দৌড়ানোর দরকার নাই এত বেশি, নিজের বাচ্চাকে নিয়ে এত দৌড়ানো, এই কবিরাজ ওই কবিরাজ ওইখানে তাবিজ, এত তো দরকার নাই। তো নিজের আমল নিজে করেন, দেখবেন আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে নিরাপত্তার মধ্যে আছেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। এরপরে ঘুম থেকে উঠলেন, চেষ্টা করবো আমরা ঘুম থেকে ওঠার কয়টার সময়, 5টায় যদি ফজরের নামাজ হয় বা 4:30 যদি ফজরের নামাজ হয়, মিনিমাম 4টায় উঠতে হবে। কয়টায়? 4টায়। এই জন্য যদি অ্যালার্ম দেন ঘড়িতে, অ্যালার্ম দিবেন প্রত্যেক 1.5 ঘন্টা পর পর। মনে করেন যে আপনি 1.5 ঘন্টা ঘুমাতে যাচ্ছেন, তাহলে 1.5 ঘন্টা পরে অ্যালার্ম সেট করবেন, অথবা 3 ঘন্টা পর, অথবা 4.5 ঘন্টা, অথবা 6 ঘন্টা, মানে 1.5 ঘন্টার গণিতক দিয়ে আপনি অ্যালার্ম সেট করবেন, দেখবেন উঠতে পারবেন খুবই ইজিলি। এই এতে 1.5 ঘন্টায় আপনার ঘুমের সার্কেলটা পূর্ণ হয়। একটা ঘুমের সার্কেল পূর্ণ হতে আমাদের মাথায় তো রেস্টের দরকার আছে, এটা পূর্ণ হতে 1.5 ঘন্টার মতো সময় লেগে যায়। তো এটা একটা ট্রিক বললাম আপনাদেরকে, আপনি করতে পারেন, উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো ফজর নামাজের মিনিমাম 1/2 ঘন্টা আগে আমাদের ওঠার অভ্যাস করতে হবে। এই যে ঘুমটা ভাঙলো, ভাঙার সাথে সাথে কি করব? ভাঙার সাথে সাথে আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহি আল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, বাস এই যে ইবাদত হয়ে গেল। এবার আপনি আরেকটা দোয়া পড়বেন, শিখেন আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহুম্মা ফিরলি। এটা পড়ার পরে হাত তুলে দোয়া করেন, যা দোয়া করবেন তাই পাবেন ইনশাআল্লাহ। এটা জানতেন? জানতেন না? তো এই দোয়াটা হচ্ছে দোয়া কবুলের অস্ত্র। ঘুম থেকে ওঠার পর যদি এই দোয়াটা করে দোয়া করেন ইনশাআল্লাহ দোয়া কবুল
হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের জীবনে চাওয়া পাওয়ার কি অভাব আছে? প্রচুর চাওয়া পাওয়া। বৈধ চাওয়া পাওয়া গুলোকে পাওয়ার জন্য আল্লাহর সাথে সম্পর্ক করতে হয়, আর আল্লাহ পাকের সাথে সম্পর্কে কিছু ওসিলা মাধ্যম লাগে। এই দোয়াগুলো হলো মাধ্যম, আমলগুলো হচ্ছে মাধ্যম। তো আল্লাহ পাক যেমনটা বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করি। আল্লাহ পাক তো এভাবে বলেছেন, যখন একজন মানুষ মনে মনে আমাকে ডাকে আমিও মনে মনে ওকে স্মরণ করি। মনে করেন আপনি মনে মনে আল্লাহকে বলছেন, আল্লাহ আমি অসুস্থ, আমাকে শেফা দাও, বা আমার রিজিকের টেনশন আছে, আমার রিজিকের টেনশন দূর করে দাও, আল্লাহ আমাকে হেফাজত করো, আল্লাহ আমাকে দিনের জ্ঞান দাও, তোমার আনুগত্য করার তৌফিক দাও। যে মনে মনে আপনি আল্লাহকে ডাকছেন, নিঃসন্দেহে ওই মুহূর্তে আল্লাহ পাক আপনাকে স্মরণ করছে। সাত আসমান ভেদ করে আরশের উপর থেকে আল্লাহ পাক আপনাকে স্মরণ করছেন। একজন মানুষ জনসমক্ষে আল্লাহকে স্মরণ করে, যেমন আমরা এখন করছি, জনসমক্ষে সবার সামনে আল্লাহর কথা আলোচনা করছি। আল্লাহ পাক বলছেন, আমিও তখন এর চেয়ে অনেক উত্তম জনসমাবেশে ওই বান্দাদের কথা স্মরণ করি। এই মুহূর্তে আল্লাহ পাক আমাদের কথা স্মরণ করছেন। আমাদের কোনো ফিলিংস আছে? আল্লাহর কথা, আল্লাহ আমাদের কথা স্মরণ করছেন, ওই যে যুবক ছেলে বসে বসে ফোন টিপছে, কোনো ফিলিংস আছে? মানে মনস্তাত্ত্বিক ভাবে অন্তরে যখন নূর থাকে না, পাপ করতে করতে যখন অন্তরটা কলুষিত হয়ে যায়, কোনো ফিলিংস কাজ করে না। এক খুন করবে, কোনো ফিলিংস নাই। সুদ খাচ্ছে, কোনো ফিলিংস নাই। জেনা করছে ডেইলি, কোনো ফিলিংস নাই। দেখবেন ঘুষ নিচ্ছে, দুর্নীতি করছে, মানুষের সম্পদ আত্মসাৎ করছে, যারা পরিমাণ ফিলিংসও নাই যে আমি একটা পাপ করছি। কখন এরকম হয় জানেন? যখন এক কথায়, যখন মানুষ পাপ করতে 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 করতে, এই যে কলম বলে একটা কথা আছে, এই কলমের উপরে কালো কুৎসিত একটা মরিচা পড়ে যায়, তখন আর ফিলিংস কাজ করে না। তো ফিলিংস কাজ করানোর বুদ্ধি কি? দুইটা বুদ্ধি আছে। এক, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, তাহলে অন্তরের মরিচা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। আর দুই হচ্ছে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা, তাহলে মনের মধ্যে যে কালিমাগুলো আছে আস্তে আস্তে দূর হবে ইনশাল্লাহ। যে টেবিলের তল দিয়ে ঘুষ নিচ্ছে ও স্মরণ করে মৌতের কথা, যে মেয়েটা বোরখা পরে যে ডেটিং করে বেড়াচ্ছে, জেনা করে বেড়াচ্ছে, ও কি মৃত্যুর কথা স্মরণ করে? যে ছেলেটা এখনকার যুব সমাজের বেশিরভাগই মাদকের সাথে সম্পৃক্ত, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্সে আছে, হ্যাঁ, টিকটক প্রজন্ম, আড্ডাবাজি করে সময় কাটায়, গুন্ডামি করে, মাস্তানি করে, এর মৌতের কোনো ফিকির আছে? একজনকে বড় দায়িত্ব দেওয়া হয়েছে, সবার সম্পদ লুটপাট করে লুটপাট করে খাচ্ছে, এর মৌতের ফিকির আছে নাকি? এর মধ্যে ফেরাউনি চেতনা এসেছে, আনা রব্বুকুম ওয়া আলা, আমি মহান রব, আমি তোমাদের মহান রব। ওদের মধ্যে ওই চেতনা কাজ করছে, যে সূরা মুমিনুনে যেটা বলা আছে যে আমরা এখানেই জন্ম নেই, এখানেই মারা যাই, আমরা পুনরুত্থিত হব না। ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া ওয়া মা নাহনু বিমা বুউসিন, আমরা এই দুনিয়াতেই বাঁচি, দুনিয়াতেই মরি, আমাদের কোনো পুনরুত্থানের কিছু নাই। এদের চেতনা এমন, কে ফিকির করে মৌত? অথচ আপনি দেখছেন যে প্রতিনিয়তই প্রতিনিয়তই কোনো কারণ ছাড়াই মানুষ নাই, কোনো কারণ লাগে না। এখন তো কারণ ব্যাখ্যা করতে আমরা পছন্দ করি, এই কারণে ওইটা হয়েছে, ওই কারণে এটা হয়েছে। এটাকে বলে কার্যকারণ তত্ত্ব, দর্শনের ভাষায় কি বলে কার্যকারণ তত্ত্ব, এটা আপনারা ফিলোসফি পড়লে বুঝবেন। আর প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে, আমরা কারণটা সার্চ করি বেশি। এখন কারণ ছাড়াই মানুষ ডেড। এই যে যাচ্ছে উপরে একটা সুন্দর করে বড় একটা পাথর ঝুলছে, সব পাস হয়ে যাচ্ছে ওখান থেকে, মানে রাস্তায় কাজ চলছে, উপরে আবার একটা ঝুলছেও, আর মানুষ আবার উনিশ দিয়ে যাতায়াত করছে। তো যারা রাখছে ওদের ইন্টেলেকচুয়াল অবস্থা চিন্তা করেন, আর যারা আমরা তল দিয়ে যাচ্ছি তারও অবস্থা চিন্তা করেন। বুদ্ধিভিত্তিক ভাবে আমরা কোন জায়গায় চিন্তা করেন, মানে মানুষ বিজি রোড দিয়ে যাচ্ছে ওখানেই কাজ হচ্ছে, আবার যেখানে কাজ হচ্ছে দেখছি সেখানে আমরাও আবার তল দিয়ে যাচ্ছি, সবাই পাস হয়ে গেল, যাদের তাকদিরে লেখা ছিল মৌত, একদম মুহূর্তের মধ্যে শেষ। কি কারণ ব্যাখ্যা করবেন? কোন সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে পারবেন? পারবেন না। ওই ময়মনসিংহে ওই যে মহিলাটা যাচ্ছে ট্রাক মেরে দিয়ে চলে গেল, মহিলার পেট ফেটে বাচ্চা বের হয়ে গেল, বাচ্চা জীবিত মেয়ে, মা ডেড, সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে পারবেন? এটাই তাকদির, একেই বলে তাকদির, যেটাকে সায়েন্স দিয়ে ব্যাখ্যা করা যায় না, বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না। এরকম ঘটনা কত ঘটছে অহরহ। দুজন বসে আছে, হাজব্যান্ড ওয়াইফ, হাজব্যান্ড
হাজব্যান্ডের যাওয়ার কথা, হাজব্যান্ড ওয়াইফের গাড়িতে বসছে আর ওয়াইফ হাজব্যান্ডের গাড়ি ড্রাইভ করছে, আর এই হাজব্যান্ডের দুশ্মন যে ছিল সে টার্গেট করেছিল যে ওই লোকটাকে গুলি করে মারবে রাস্তায়। যেহেতু ওয়াইফ হাজব্যান্ডের গাড়ি ড্রাইভ করছে রাস্তায়, ওয়াইফ ডেড, হাজব্যান্ড জীবিত, তাকদির। তো তাকদিরকে কি আপনি ভাগ্য, এই ভাগ্যটা কি আপনি সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে পারবেন? সম্ভব? অহরহ এরকম মৌতের ঘটনা ঘটছে, তারপরেও দেখবেন যুবকদের এই বিলাসিতা, এই মানে আড্ডাবাজি, মেয়েদের পিছনে ঘোরা, এই যে মাদক সেবন করা, টিকটক করা, বুদ্ধি প্রতিবন্ধী প্রজন্মের মতো, এগুলো থামছে না, কোনো শিক্ষাই তারা নিতে যাচ্ছে না। দেখ বয়স হয়ে গেছে, অনেক বয়স, দেখবেন ওই যে চায়ের দোকানে বসে ক্যারাম খেলছে, বুড়া মানুষ, তার হায়াতের কতদিন বাকি আছে আল্লাহ ভালো জানেন। দেখবেন দিব্যি কোনো টেনশনই নাই, ক্যারাম বোর্ড খেলছে, লুডু খেলছে। দেখেন আর যে আপনাদের গ্রামাঞ্চলে যে চায়ের স্টলগুলো আছে, দেখবেন ওই যে টিভি ছেড়ে রেখে দিবে, ঘন্টার পর ঘন্টা টিভি চলছে, মানুষ চা খাবে এক কাপ আর টিভি দেখবে 5 ঘন্টা। ওর যে হায়াতের কোনো মূল্যই তার কাছে নাই, আল্লাহপাক তাকে একটা সময় দিয়ে পাঠিয়েছেন, কোনো ফিলিংসই নাই। অথচ মানুষ প্রতিদিন দিনে রাতে প্রত্যেক দিন মানুষ অহরহ মারা যাচ্ছে। যাদের ভিতরে মৌতের চিন্তা আছে তারা কিন্তু পাপ কম করে, করলেও ফিরে আসে আল্লাহর দিকে, কারণ তাদের প্রতি মৌতের ফিকির আছে। আর যাদের মৃত্যুর কোনো চিন্তা নাই তারা এই রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, আর এই পরিবার আর ধর্ম বলেন, সমস্ত ক্ষেত্রে পাপ করে বেড়াবে, কোনো ফিকির নেই। আল্লাহপাক আমাদেরকে মৌতের ফিকির করার তৌফিক দান করুন, এবং পরকালের জীবনটাকে আসল জেনে দুনিয়ার কাজগুলো করার তৌফিক আল্লাহপাক দান করুন। আসেন তো, এবার আপনি শুকরিয়া আদায় করছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠেছেন, এখন কি করবেন? বাথরুমে যাচ্ছেন। এই বাথরুম করাটা কি দুনিয়াবি কাজ না? এই কাজটা ইবাদত হবে যদি আমি ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকি আর বলি কি বলি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। এখন বাথরুম করতে আপনার 10 মিনিট লাগুক আর 15 মিনিট লাগুক আর 5 মিনিট লাগুক, এই পুরো সময়টা নেকি পাবে না, সুবহানাল্লাহ। আর কি চাই? বের হব, এখন বের হওয়ার সময় কি বলবো? উফরন আগে নেকি পাচ্ছে। একটা একটা দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযান ওয়া আফানি উফরন আগে। এবার আপনি ওযু করবেন, ওযুটা ধীর স্থির ভাবে করবেন, তাড়াহুড়া করবেন না। ওযুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ 3 বার করে ধোয়ার চেষ্টা করবেন, শুধু মাথা মাসে হবে কয়বার? একবার। ওযু করার পরে আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করুন। ওই সময়টা কখন? রাত 4টা থেকে 4:30 বাজে, তাই না? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এখন প্রথম আসমানে আছেন। কিভাবে আল্লাহপাক আছেন সেটা আল্লাহর উপর ছেড়ে দেন, আমাদের এটা নিয়ে ব্যাখ্যা করার দরকার নাই, চিন্তাও করার দরকার নেই। আল্লাহপাক বলেছেন আমি নেমে আসি, বাস নেমে আসি, এত বেশি বুদ্ধিজীবী হওয়ার দরকার নাই। খুব বেশি বুদ্ধিজীবী হয়ে গেলে আবার মানুষ খেয়ে হারিয়ে ফেলেন, অত দরকার নাই, শুনেছি মেনেছি বাস যথেষ্ট। আল্লাহপাক নেমে আসেন, কি বলেন? আল্লাহ বলেন যে কেউ কি আছো আমার কাছে কিছু চাইবে আমি দিব, কেউ কি আছো যে আমাকে ডাকবে আমি তোমার ডাকে সাড়া দেবো, কেউ কি আছো আমার কাছে কোনো কিছু দোয়া করবে, হ্যাঁ হাজত আছে আমি পূরণ করে দেবো। এভাবে আল্লাহপাক ফজর পর্যন্ত বলতেই থাকেন, বলতেই থাকেন, বলতেই থাকেন। বলেন তো আমাদের কোনো ফিকির আছে? আমরা সবাই ঘুমাই কয়টায়? হয় 1টায়, নাহলে 2টায়, নাহলে 3টায় ম্যাক্সিমাম। এখনকার আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি এটা খুবই কঠিন, 9টা থেকে 10টার মধ্যে বা 11টার মধ্যে ঘুমাতে হবে, এটা খুবই কঠিন বিষয় এখনকার জেনারেশনের কাছে। এর জন্য প্রথম যে কাজটা সেটা হলো রাত্রেবেলা স্মার্টফোন আর চালানো যাবে, এশার নামাজ শেষ ফোন একদম ডয়ারে লক করে রাখতে হবে, কিচ্ছু করার নাই। এটা না করতে পারলে আপনি ঘুমাতে পারবেন না, ঘুমাতে পারবেনই না। এবং এরপর দিনে আসছি, তখন বলছি দিনে কিছু কাজ আছে, দিনের কাজগুলো যদি আমরা ঠিকঠাক মতো করি তাহলে রাতে তাড়াতাড়ি ঘুম আসবে ইনশাআল্লাহ, যদি না করি তাহলে ঘুম আসবে না। তো শেষ রাতে আল্লাহ পাক আসমানে নেমে আসেন, প্রথম আসমানে, এবং এই আহ্বান করতে থাকেন। তাই ওই সময় ওযু করার পরেই আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা শুরু করেন, আপনার যত চাওয়া পাওয়া আছে আল্লাহর কাছে ঢেলে দেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খালি হাতে ফেরাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক তো এমন করে বলেছেন যে কেউ হাত তুলেছে আল্লাহর কাছে আর আল্লাহ পাক সেটাকে খালি ফিরিয়ে দিবেন, এটাতে আল্লাহ লজ্জা বোধ হয়। কথা বুঝতে পারছেন? আমাদের যাদের অনেক সম্পদ আছে বা সামর্থ্য আছে এবং মন আছে বড়, তাদের কাছে যখন কেউ সাহায্য চায় আপনার খালি ফিরেতে লজ্জা লাগে না? আপনার মনে হয় না যে চাইলো এত করে কিভাবে না করে ফিরাই? আছে না এমন মানুষ? আছে না? আসলে দান সৎকা করার জন্য সম্পদ লাগে না, দান সৎকা করার জন্য মন লাগে। কি লাগে? মন লাগে।
দেখবেন অনেক কোটি আল্লাহ আছে, মানুষ দান সৎকার করতে পারে না, জাকাতই তো দেয় না, দান সৎকার করবে কি? বাংলাদেশে যত কোটিপতি গুলো আছে সবার থেকে জাকাত নেওয়া শুরু করলে এদেশে কোনো দারিদ্রতা বলে কিছু থাকবে না, ইনশাআল্লাহ থাকবেই না, এটাই বাস্তব। কে উদ্ধার করবে সেই টাকা? ইমাম মাহদি আসলে করবেন ইনশাআল্লাহ, ঈসা ইবনে মারিয়াম আসলে করবেন ইনশাআল্লাহ। তখন কে জাকাত না দিয়ে পার পায় তাই দেখা যাবে, একটা ব্যক্তি পাওয়া যাবে না জাকাত না দিয়ে পার পায়। অবশ্য তখন এমন একটা যুগ আসবে যে মানুষ জাকাতের টাকা নিয়ে ঘুরবে, কিন্তু নেওয়ার মতো মানুষ নাই, সবাই স্বচ্ছল। আল্লাহ পাক সেই সুদিন ফিরে আনুক, আমিন। যেটা বলছিলাম যে সৎকার করার জন্য মন লাগে, আবার টাকা লাগে না। এখন আসেন, কেউ যদি আমাদের কাছে এভাবে চায়, আমরা খালি ফিরাতে লজ্জাবোধ করি। আল্লাহ পাক বলছেন যে আমার কাছে যখন বান্দা কিছু চায় তার হাতটাকে আমি খালি ফিরাই দেবো, এটাতে আমি লজ্জাবোধ করি। দোয়া করলে কয়েকটা বিষয়ের একটা হবেই, হয় আপনি সাথে সাথে সেটা পাবেন, না হলে একটু দেরিতে পাবেন, না হলে আল্লাহ পাক সেটা জমা করে রাখবেন পরকালের জন্য। পরকালে যখন আপনি দাঁড়াবেন আল্লাহর সামনে, আল্লাহ বলবেন দুনিয়াতে তুমি এই এই বিষয়গুলো চেয়েছিলে, আমি দুনিয়াতে দেই নাই, পরকালে তোমার জন্য সঞ্চিত রেখেছি, এখন না। তখন মানুষ কি বলবো জানেন? আমরা বলবো যে আল্লাহ দুনিয়াতে কিছুই যদি না পাইতাম আজকেই সব দিতে তাহলেই হতো। তো বেশি বেশি দোয়া করার অভ্যাস তৈরি করেন, বেশি বেশি দোয়া করেন, দোয়াই ইবাদত। আর দোয়া হল ইবাদত, দোয়াই ইবাদত। দোয়া করতে থাকেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহর সাথে আপনার সম্পর্ক গাঢ় হবে। যার সাথে আল্লাহর সম্পর্ক যত বেশি গাঢ় হবে ইনশাআল্লাহ সে তত বেশি পরকালের বাসিন্দা হবে, দুনিয়ার বাসিন্দা কম হবে। আল্লাহ পাকের নূর এবং মারিফত সে অর্জন করতে পারবে ইনশাআল্লাহ তাআলা। এবারে আমরা কি করব? এবার মিনিমাম দুই রাকাত নামাজ পড়ার চেষ্টা করে, রাতে সলাত দুই দুই রাকাত পড়ে, আপনি দুই চার ছয় আট দশ বারো বিশ পড়তেই থাকতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু মিনিমাম দুই রাকাত নামাজ তাহাজ্জুদ আপনি পড়ার চেষ্টা করেন, পড়া যাবে না? আর নামাজটাকে তাড়াহুড়া করবেন না, কাইন্ডলি আল্লাহর ওয়াস্তে তাড়াহুড়া করবেন, রিল্যাক্সে কেরাত করেন, কেরাত করেন, রুকুতে সময় দেন, সেজদায় সময় দেন, দুই সেজদার মাঝখানে সময় দেন, শেষ বৈঠকে দোয়াগুলো করেন, তারপর ধীরস্থিরভাবে সালাম ফিরান, হাত তুলে দোয়া করেন, সময় দেন। কারণ আমি কি বলছি, সূরা জারিয়াতে 56 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন দুনিয়াতে পাঠিয়েছি শুধু আল্লাহর ইবাদত করার জন্য। তো যে কারণে এসেছি এটাতে এত তারা কিসের? অনেক মসজিদে নামাজ পড়লে মনে হয় ইমাম সাহেবকে বলি যে আপনার কি পেশাব পায়খানার চাপ নিয়ে নামাজ পড়ান, এমন অনেক মসজিদে নামাজ পড়েছি মনে হয় ইমাম সাহেবকে ডেকে একটু কানে কানে বলি যে ভাই আপনার কি পেশাব পায়খানার চাপ আছে? মানে চার রাকাত নামাজ তিন মিনিটে শেষ, চার রাকাত নামাজ চার মিনিটে শেষ, এত তাড়াহুড়ার কি আছে? হ্যাঁ, জামাতে নামাজ সংক্ষিপ্ত করতে হয়, তাই বলে কি এত সংক্ষিপ্ত নাকি যে রুকু করার টাইম পাওয়া যায় না, সেজদা করার টাইম পাওয়া যায় না? তোরা নামাজে ধীর স্থিরতা এবং খুশু খুজুটা খুব ইম্পর্টেন্ট। নামাজে কোথায় হাত বাঁধলেন এটা নিয়ে তর্ক না করে, নামাজের একাগ্রতা মনোযোগ কতটুকু আসছে এটা নিয়ে তর্ক করে, ভিতরের রুহটাই আসল, আধ্যাত্মিকত্বটাই আসল। হ্যাঁ, একজন ভাই হাত বেঁধেছে মনে করেন এখানে, কেউ বেঁধেছে এখানে, এটা নিয়ে ঝগড়া করেন, দেখেন নামাজে কতটুকু ফোকাস মনোযোগ কতটুকু থাকছে, কতটুকু নামাজে আপনি দোয়া করতে শিখছেন, সেজদায় আল্লাহকে পাইতে শিখছেন, নামাজ পড়ে কি ফিল হচ্ছে যে আমি আল্লাহর সাথে কথা বলছি, আল্লাহ আমার কথা শুনছেন? আমরা তো মেকানিক্যাল নামাজ অভ্যস্ত এখন, মানে দুনিয়ার কাজের চাপ এত বেশি, জাস্ট মসজিদে যাবো ঢুকবো বেরো চলে আসবো, মানে হাজিরা দিতে আসছি মনে হয়, সিগনেচার করবো চলে যাবো, ভাবটা এমন। এত তারা কিসের ভাই? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধু ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে তোমাদেরকে, তো মসজিদে তো তাড়াহুড়া কেন? রিল্যাক্স থাকেন মসজিদে, রিল্যাক্সে নামাজ পড়েন, সময় নেন। ফজরের নামাজ পড়ার আগে আপনি বাসার থেকে দূরে গেছে সুন্নত পরে আসতে পারেন, এটা আরেকটা ভালো আমল। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত নামাজগুলো কি করতেন? বাসায় পড়তেন, এতে বাসার মধ্যে বরকত হবে, শয়তান দূর হয়ে যাবে। চল এই যে তাহাজ্জুদ আপনি দুই চার আট দশ যত পারেন পড়েন, মিনিমাম দুই রাকাত পড়েন, ধীর স্থিরভাবে পড়েন, নামাজ শেষ করে আবার আল্লাহর কাছে দোয়া করেন, দেখবেন যে ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। আর দোয়া যে কবুল হয় এটা আপনি নিজেই বুঝতে পারবেন, নিজেই বুঝবেন, কারো কাছে যাওয়া লাগবে না। এবার ফজরের সালাতের সময় হয়ে গেল, আজান হচ্ছে, আজানের জবাব দিব, দিয়ে ব্যাস হেঁটে হেঁটে মসজিদ প্রত্যেক পদক্ষেপ হেঁটে যাব, আর দোয়া করব। কি দোয়া করব? যে আল্লাহ আমাকে নূর দান করো। কি দান করব? আল্লাহ ইজআল ফি কলবি নূর ওয়া ফি লিসানি নূর ওয়া ফি সামঈ নূর ওয়া ফি বাসরি নূর وعن يمين نورا وعن شمال نورا ومن فوق نورا ومن تحت نورا اللهم اجعل في نفسي نورا
মানে এর অর্থ হচ্ছে আল্লাহ আপনি আমার ডানে বামে সামনে পিছনে শরীরে আত্মায় দেহে সবখানে আল্লাহ আপনার নূর দান করুন। নূর কেন? কারণ দুনিয়ার মধ্যে অনেক অন্ধকার, অন্ধকার না, সব জাহিলিয়াতের অন্ধকার। এখানে পথ চলতে হলে নূর লাগবে, আলো লাগবে। এটা কে দিবে? আল্লাহ দিবে। কবর বড় অন্ধকার, ওখানে থাকতে হলে ভালোভাবে কি লাগবে? আলো লাগবে। হাসরের মাঠ অন্ধকার, ওখানে ভালোভাবে থাকতে হলে কি লাগবে? আলো লাগবে। এই জন্যে নামাজে যাওয়ার সময় অন্ধকার সময় এই দোয়াগুলো করতে হয়। আর তার আগে একটা কথা বলতে ভুলে গেছি, বাসা থেকে যে বের হচ্ছেন তখন কি পড়বেন? কি পড়বেন? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা এটা পড়ে বের হলে শয়তান দূরে চলে যাবে, ফেরেশতা আপনার কাছে চলে আসবে। এবার নামাজে আসলাম, জামাতের সাথে নামাজ পড়বেন ফজরের নামাজ, এবং ফজরের সালাতের কেরাতটা লম্বা করার চেষ্টা করবেন। এটা সুন্নাত, ফজরের সালাতের কেরাত লম্বা করা সুন্নাত। এবং নামাজ শেষ হওয়ার সাথে সাথেই উঠেও চলে যাবেন না, নামাজ শেষ এবার আপনি ওখানে বসে থাকবেন, বসে বসে জিকির আজগারগুলো করবেন। কি কি জিকির করবেন আমি কয়েকটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, বাকিগুলো আপনারা কিতাব থেকে শিখে নেবেন। সালাম ফেরানো শেষ, প্রথমে একবার আল্লাহু আকবার, তারপর তিনবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরপরে পড়বেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বা তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়বেন। তারপর আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এরপরে পড়তে পারেন আয়াতুল কুরসি, যেটা একটু আগে বলেছি, তাসবিহাত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 33 33 পরে কালিমা শাহাদা, অথবা 10 10 10 ও পড়ার দলিল আছে। এরপরে পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া যিনাতি আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, তিনবার, এটা তিনবার। তারপর তিন কুল তিনবার করে, সূরা ইখলাস তিনবার, ফালাক তিনবার, নাস তিনবার, সূরা হাশরের শেষ তিন আয়াত একবার। এরপরে পড়বেন সাইয়্যিদুল ইস্তিগফার, মানে সমস্ত ইস্তিগফারের শ্রেষ্ঠ ইস্তিগফার, এটা কোনটা কোনটা? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়াদিক মা ইসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাত আবু লাকা বিনিআমাতিকা আলাই ওয়া আবু বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এটা যে পড়বে সকালে পড়ে যদি রাতের মধ্যে মারা যায় জান্নাত ইনশাআল্লাহ, আবার সন্ধ্যায় পড়ে যদি সকালের আগে মারা যায় জান্নাত ইনশাআল্লাহ। এত বড় অস্ত্র, এত বড় একটা সুযোগ। এরপরে পড়বেন আমার পছন্দের কয়েকটা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক তিনবার। এটা যদি আপনি পড়েন আপনি দৃশ্য অদৃশ্যের ক্ষতি ক্ষতি থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ, দুষ্ট জিন শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবেন ইনশাআল্লাহ। আরেকটা খুবই শক্তিশালী দোয়া আছে, সেটা হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়া লা ফিস সামা ওয়া হুয়া আস-সামিউল আলিম, তিনবার করে। এইটা যে পড়বে, এই যে জিন বলেন, ভূত বলেন, যে পেতনি বলেন, যেগুলো আমরা ভয় পাই, ঠিক আছে, চোখ লাগা বলেন, বদনজর বলেন, যা যা আছে, হিংসুকের হিংসা, কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করবে না ইনশাআল্লাহ। এবং ইনশাআল্লাহ আপনি হঠাৎ মৃত্যুবরণ থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ, হঠাৎ মৃত্যুবরণ। এটা কিন্তু সবার জন্য নিয়ামত না, এটা সবার জন্য নিয়ামত না। তারপরে আসেন, এরপর পড়বেন 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা 10 বার পড়লেও হবে, আর যদি 100 বার পড়তে পারেন তাহলে আপনার চেয়ে বেশি নাকি কেউই অর্জন করতে পারবে না। যদি 100 বার এই দোয়াটা কেউ পড়ে সারা দিনে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওই দিন শয়তান তার কাছে আসবে না, 100 গুনাহ আমল নামা থেকে কেটে দেওয়া হবে, 100 নেকি লিখে দেওয়া হবে, এবং আল্লাহর কাছে দিন শেষে একটা তালিকা পেশ করা হয় আজকের দিনে কে কি আমল করেছে, এই তালিকায় তার নাম দেখবেন সবার আগে আছে। ওই ব্যক্তির নামও থাকতে পারে যে 100 বারের চেয়ে বেশি পড়েছে, তখন তার নাম আগে চলে যাবে, এর নামটা পরে চলে আসবে। কথা বুঝতে পারছেন? মিনিমাম 100 বার পড়তে পারলে খুব ভালো হয়, যদি না পড়েন কমপক্ষে কয়বার? 10 বার। আসেন, এরপরে পড়বেন 10 বার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, যেটা আছে দরুদ ইব্রাহিম, এটা পড়তে পারেন, অথবা ছোট করে পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবীনা মুহাম্মদ, এটা পড়লেও হবে, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লিম, এতটুকু পড়লেও ইনশাআল্লাহ হক আদায় হয়ে যাবে। 10 বার যে ব্যক্তি দরুদ পড়ে সকালে সন্ধ্যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য পরকালে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। যদি আমরা নবীজির সুপারিশ পেতে চাই, দরুদের কোনো বিকল্প নাই, বেশি বেশি দরুদ পড়তে থাকেন, তার সুন্না অনুসরণ করেন, বেশি বেশি দরুদ পড়তে থাকেন।
মিনিমাম সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার, ইনশাআল্লাহ আল্লাহ নবী সুপারিশ করবেন ইনশাআল্লাহ তাআলা। আর কাছে রদিতু বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়্যা, এর একটা বড় ফজিলত আছে। কি ফজিলত? যে ব্যক্তি এই দোয়াটা সকাল সন্ধ্যায় 3 বার করে পড়ে, কিয়ামতের মাঠে আল্লাহ পাকের উপর হক হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে, আল্লাহ ওই ব্যক্তিকে সন্তুষ্ট করে দিবেন ইনশাআল্লাহ। সন্তুষ্ট করে দিবেন মানে কি? ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে। আরেকটা আছে, এটা বলে শেষ করি, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এটা পড়তে হবে 7 বার। কয়বার? 7 বার। তাহলে কি হবে? আপনার দুনিয়া আখিরাতের যে চাওয়া পাওয়াগুলো আছে এর জন্য আল্লাহ পাকি আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ, কাউকে লাগবে না। তো এইগুলা ফরজ নামাজ মানে ফজরের নামাজ জামাতে পড়ার পরে বসে বসে এইগুলো করতে থাকবেন। যদি দোয়া আগে করা হয় নামাজে মোনাজাত যেটা হচ্ছে আমাদের সমাজে, এটা যদি আগে করে ফেলা হয় তাহলে দোয়ার পরে বসে থাকবেন, বসে বসে এগুলো করতে থাকবেন। যদি পারেন ইশরাকের নামাজটা পড়ে মসজিদ থেকে বের হতে পারেন। ইশরাকের নামাজ মানে ফজরের সূর্য উঠে যাওয়ার পরে দু রাকাত নফল পড়ে যে ব্যক্তি যাবে বাসায়, মানে প্রথমে ফজরের নামাজ জামাতে পড়েছে, জিকির আজগার করেছে, ইশরাকের সময় হয়েছে, নামাজ পড়ে বের হলো, এই ব্যক্তির আমল নামায় একটা কবুল হজের নেকি দেওয়া হবে, একটা কবুল উমরার নেকি দেওয়া হবে ইনশাআল্লাহ। এগুলো খুবই সহজে আমল করা যায়। এরপরে আপনি বাসায় ফিরে গিয়ে বা মসজিদেই কোরআন তেলাওয়াত করবেন। আমরা কোরআন তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াত করবেন এক পারা, এক পারা পারেন না অর্ধেক পারা, অর্ধেক পারা পারেন না পাঁচ পৃষ্ঠা, পাঁচ পৃষ্ঠা পারেন না কমপক্ষে এক পৃষ্ঠা পারবেন না, এক পৃষ্ঠা করে হলেও প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? প্রত্যেক হরফে 10টা কি পাবেন? কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে ইনশাআল্লাহ, এবং এই কোরআন আপনাকে ছায়া দিবে, সূরা বাকারা আলে ইমরানের মতো ছায়া দিবে কিয়ামতের মাঠে। এবং এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেটা বলেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা আলাইক, এটা তোমার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। তো কোরআন তেলাওয়াত করবেন, এরপরে আমরা কি করি? আমরা হয়তো যে যার মতো চলে যাই, কেউ স্কুলে চলে যান, নাস্তা করেন। আচ্ছা, নাস্তার আগে একটা কথা বলি, সকালে নাস্তা করবেন এমনভাবে যে এখনকার ডক্টরও বলেন এই কথাটা, সকালবেলা একটু বেশি খেতে হয়, সকালবেলা একটু বেশি হেভি ফুড নিতে হয়, দুপুরে তার চেয়ে একটু কম, রাতে আরও কম। আর আমাদেরটা উল্টা কিন্তু, সকালে অল্প একটু, দুপুরে একদম বিশাল, রাতের বেলা আরও বিশাল, নাকি? তো নিয়মটা হচ্ছে এই যে সকালে খেতে হয় বেশি, সারাদিন আপনাকে কাজ করতে হবে, সকালে আপনাকে বেশি হাইজেনিক ভালো ফুড খেতে হবে, দুপুরে তার চেয়ে একটু কম, আর রাতে তার চাইতে কম। এভাবে খেতে পারলে প্রফিটিক খাওয়া হবে ইনশাল্লাহ। আর খাবার আমাদের সুন্নাহ মতো খাওয়ার দরকার নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো খায়। আমাদের সুন্নাহটা কেমন? আমরা 7 পেট খাই। কয় পেট? 7 পেট। যদি পেটের মধ্যে কিছু জায়গা ফাঁকা থাকে সেটাও কিছু মিষ্টি দিয়ে ঢুকায় সামার করে ভর্তি করতে হবে, এটা চ্যালেঞ্জ, পেটটা ভর্তি করতে হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন এভাবে যে পেটটাকে 3 ভাগ করতেন, এক ভাগ খাবার খেতেন, এক ভাগ তিনি পানীয় পান করতেন, আর এক ভাগটা ফাঁকা রাখতেন। আপনি এভাবে খাওয়া শুরু করেন, দেখবেন আপনি ফিজিক্যালি ফিট ফিল করছেন এবং আপনি ক্লান্ত হচ্ছেন কম, অলসতা কম আসছে কাজে, আপনি এনথুজিয়াজম পাবেন ইনশাআল্লাহ। তো খাবারের ব্যাপারটা সতর্ক থাকে। আর এই যুগে খাবারের মধ্যে প্রচুর ভেজাল আছে, চেষ্টা করতে হবে ম্যানুফ্যাকচার্ড খাবারগুলো বাদ দিয়ে হোমমেড যে ফুডগুলো আছে, হোমমেড ফুড মানে বাসায় যেগুলো আমরা তৈরি করি, ফ্রেশ হাইজেনিক ফুডগুলো খাওয়ার চেষ্টা করতে হবে। স্পেশালি বাচ্চাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে, বাচ্চাদেরকে তরুণদেরকে এমন কোনো খাবার খাওয়া যাবে না যে খাবারটা খেলে আপনি অসুস্থ হয়ে যান, আপনার স্ট্যামিনা কমে যায়, আপনি ফিজিক্যালি দুর্বল হয়ে পড়েন, এটা খুব খেয়াল রাখবেন। খাবার এই যে আপনাদের, আপনারা যে গ্রামাঞ্চলে থাকেন আপনারা সৌভাগ্যবান একদিক থেকে যে আপনারা ফ্রেশ খাবার উৎপন্ন করে খেতে পারেন, শেষ জামানায় খাবারের মধ্যে খুব ভেজাল আসবে, এটা বিভিন্ন হাদিস দিয়ে মেলানো যায়, আমি ওদিকে যাচ্ছি না, কনক্লুশন বললাম, শেষ জামানায় খাবারে প্রচুর ভেজাল আসবে। তো এই ভেজালগুলো থেকে দূরে থাকতে হলে আমাদেরকে হাইজেনিক ফুডের দিকে ফোকাস করতে হবে, এবং প্রোডাক্ট খাবার উৎপন্ন করে খেতে পারলে খুব বেশি ভালো হয়, না পারলে রুট লেভেল থেকে খাবার নিয়ে আসতে হবে। আর অ্যাটলিস্ট ম্যানুফ্যাকচার যে খাবারগুলো বাজারে ঘোরাফেরা করে এইগুলো অ্যাভয়েড করতে হবে। দেখতে অনেক মুখরোচক লাগতে পারে, স্বাদ অনেক মজা হতে পারে, কিন্তু এগুলো শরীরের জন্য অনেক ক্ষতিকর। এতে করে আমাদের যুব সমাজ আস্তে আস্তে কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে।
এখনকার যুব সমাজকে দেখে তাকায় দেখেন, আমাদের বাপ দাদাদেরকে তাকায় দেখেন, যারা এখানে বয়স্ক মুরব্বী আছে দেখেন, একজন মুরব্বীর সাথে এখনকার যুবকের কুস্তি লাগান, পাঞ্জায় লাগান, বা ওই যে একটা রিং এর মধ্যে ঢুকায় বক্সিং ম্যাচ দেন একটা, দেখেন দেখেন কে পারে। আমি নিশ্চিত ওই চাচাই পারবে। আমরা নিজেরাই তো এর প্রমাণ। আমাদের বাপ দাদাদের বয়সে যারা আছেন তারা এখনো দিব্যি মাঠে কাজ করে, দেখবেন 4 ঘন্টা 5 ঘন্টা 8 ঘন্টা রিক্সা চালাচ্ছে, ভ্যান চালাচ্ছে, কৃষি কাজ করছে, কত পরিশ্রম করছে। আর আমাদের যুব সমাজে তাকায় দেখেন না, একটু চেহারাগুলো দেখেন না, চেহারাগুলো তাকায় দেখেন, চাপাগুলো বসে গেছে গাঁজা খেতে খেতে, হিরোইন খেতে খেতে দেখবেন চাপাগুলো বসে গেছে একদম, চোখগুলো ঢুকে গেছে একদম মাদক খেতে খেতে। হ্যাঁ, হস্তমৈথুন করতে করতে শরীর রোগা, চলতে পারে না। কথা শুনতে খারাপ লাগছে না? বাস্তব, এগুলোই বাস্তব এখন। হ্যাঁ, ঘুম নাই, সারা রাত জাগ না, ওই যে ফজরের পর ঘুমায়, রাতে ওই যে বিকাল 4টায় ওঠে, দেখবেন শরীরটার দিকে তাকায় দেখে, চলতে পারে, এনার্জি নাই। একটা ক্রিকেট ম্যাচে লাগাই দেন, ও দেখবেন 2-4 ওভার ব্যাটিং করে শেষ। কোন কাজ করতে পারবে ওই ম্যাচের, মাঠের বাইরে থেকে বলতে পারবে যে আর এ খেলতে পারে না, ও অমুক খেলতে পারে না, তমুক খেলতে পারে না। ওকে লাগাই দেন না, ব্যাটটা ধরে ধরায় লাগাই দেন, দেখবেন ও কয়টা পিটাইতে পারবে। জিম করে না, ফিজিক্যালি এক্সারসাইজ গুলো করে না, স্কিল নাই। আগেকার মানুষ অনেক স্কিল ছিল, তারা ঘরের কাজ পারতো, সাঁতার পারতো, তারা মার্শাল আর্ট পারতো, কৃষিকাজ পারতো, অন্যান্য বিভিন্ন সেক্টরে তারা কিন্তু মানে মাল্টি প্রতিভার অধিকারী ছিল। স্কিল কম দেখবেন, একদিকে ফোকাস করা। এগুলো কিভাবে হলো আসলে? এগুলো তো একদিন হয়নি, সারাদিন দেখবেন ফোনে, আর ওই মেয়ের পিছনে, আর কফি শপে, অথবা মিউজিকের কোনো ইনস্ট্রুমেন্ট নিয়ে বসে আছে, অথবা এর মাঝে যদি কেউ মন্দের ভালো থেকে থাকে সে দেখবেন টিকটক করছে বসে বসে। এইগুলাই এখনকার পুরুষদের মধ্যে, এই ইয়াং জেনারেশনের মধ্যে ওই সৌর্য বীর্য গায়েরতটা পাওয়া যায় না। দেখবেন গায়েরত একটা ব্যাপার আছে, গায়েরত সৌর্য বীর্য এটা নাই। এর অন্যতম একটা কারণ এটাও, এখানে খাদ্যাভ্যাসেরও একটা ব্যাপার আছে, ফিজিক্যালি তারা ফিট না। তো আল্লাহ পাক এই বিষয়গুলো আমাদের বোঝার তৌফিক দান করুন। সবকিছু রিলেটেড, আপনাকে যদি একজন প্রোডাক্টিভ মুসলিম হতে হয় শারীরিকভাবে আপনাকে ফিট থাকতে হবে, মেন্টালি ফিট থাকতে হবে, আপনাকে মানসিকভাবে শক্ত থাকতে হবে, চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা থাকতে হবে। হয়তো সময় নষ্ট করা যাবে না, যে কাজ ফাহেশা দুনিয়াবী কাজ, পরকালের কোনো স্বার্থ নাই, ওখানে সময় নষ্ট করা যাবে না। ঠান্ডা মাথায় প্ল্যান করতে হবে যে আমি আমার জীবনে কি করতে চাই, কার পরে আমি কি করব, কার পরে কি করব, আমার প্ল্যান থাকতে হবে। রেজাল্ট খারাপ হয়েছে, হতাশ হয়ে আত্মহত্যা করবেন কি জন্য? কি এমন হয়েছে আপনার জীবনে? একটা মেয়ে ছেড়ে চলে গেছে, এই জন্য বিষাবেন কেন? কি হয়েছে? একটা মেয়েই তো ছেড়ে চলে গেছে, মেয়ের অভাব নাকি? বোরখা ভরা মেয়েরাও তো এখন কিস করে, দেখেন বোরখা ভরা মেয়েগুলো দেখেন রাস্তাঘাটে ওই যে নায়কের হাত ধরে চুমু খাচ্ছে, অনলাইনে দেখে আসলাম। এই যে বলছিলাম যে সব বোরখা পরা মেয়ের মধ্যেই আপনার ইয়া থাকে না, দিনদারিতা থাকে না, সব বোরখা পরা মেয়ের মধ্যেই কিন্তু দিনদারিতা থাকে না। তো বোরখা থেকে পাগল হওয়ার দরকার নেই এত। এবং সে বলছে আমার জীবন সার্থক। মানে একজন গায়রে মারাম ব্যক্তিকে, ফিল্ম স্টার একজন গায়রে মারাম ব্যক্তি, তাকে সে হাত ধরে চুমু খেয়ে বলছে তার জীবন সার্থক। তাহলে কোন প্রজন্ম লালন করে কবরে যাচ্ছে ওরা চিন্তা করেন একটু? এখন আর যা যার হাতটা ধরে এই কাজটা করছে সে আবার মাথায় হাত বুলাই দিচ্ছে আমার মা ভালো থাক, আশ্চর্য একটা বিষয়। আর এগুলো আমরা প্রমোট করছি অনলাইনের মধ্য দিয়ে, যে কোনো অনলাইনে দেখবেন এটা চলছে রাতারাতি, মানে এগুলো উস্কানো হচ্ছে আপনার। আমাদেরকে শোনেন, আমাদেরকে এগুলো এইসব পাপের মধ্যে এমনভাবে নিয়ে আসা হচ্ছে যে মনে হচ্ছে এগুলো স্বাভাবিক। একসময় একটা মেয়ে যদি রেপ হতো মানুষের মাথা ব্যথা শুরু হয়ে যেত, অফিস আদালত কোর্ট কাচারি করে একাকার করে ফেলতাম। এখন রেপ হতে 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 মনে হয় এটা স্বাভাবিক। আগে একটা মানুষ মদ পান করলে তার মধ্যে একটা ফিলিংস থাকতো আমি খারাপ কাজ করছি, এখন এই মদকে প্রমোট করতে করতে মদটাকে এত ইজি করে ফেলা হচ্ছে মনে হচ্ছে স্বাভাবিক বিষয়। মানুষ খুন করাটা, আগে একটা মানুষকে খুন করলে মানুষ মনে হতো যেটা এটা বিশাল পাপ একটা, সমাজের মানুষ ওর দিকে খারাপ চোখে তাকায় থাকতো। আর খুন হতে 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 মানুষ মিডিয়াটাকে প্রমোট করছে, করতে করতে নর্মাল। এই পাপগুলোকে নর্মাল করে ফেলার ট্রেন্ডটা মিডিয়ার মধ্য দিয়ে করা হয়েছে, স্বাভাবিকভাবে নেওয়া হচ্ছে সবকিছু। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্সকে আগে মানুষ লুকায় লুকায় করতো, চিঠি দিলেও লুকায় লুকায়, যেটা কেউ জানতে না পারে, এখন ওপেন রাস্তায় সব, মানে এটা নর্মাল করে ফেলা হচ্ছে। আরও যে কী হবে সামনে আল্লাহ ভালো জানেন।
সুবহান আল্লাহ, যারা বড় বড় শহর গুলো তাদের তো মানে দিন শুরু হয় আল্লাহর নাফরমানি দিয়ে, আর রাত আসে মানুষের গজব দিয়ে, মানুষের অভিশাপ দিয়ে। মেয়েরা আগে যদি বেপর্দায় চলতো লজ্জা করতো, একটা লজ্জাবোধ ছিল, যে একটা লজ্জা লাগতো যে না আমি খারাপ ভাবে চলছি, মানুষ আমাকে দেখছে কেমন লাগছে। এখন দেখবেন ও গেঞ্জি পরে হাঁটছেন, কোনো ফিলিংসই নাই, স্বাভাবিক নর্মাল করে ফেলা হচ্ছে এগুলো সবকিছু। এখন দেখবেন মেয়েদেরকে, ছোট ছোট মেয়েগুলোকে রেপ করা হচ্ছে, ছোট ছোট বাচ্চা মেয়ে, দেখবেন কয়েকদিন পর এটাও স্বাভাবিক হয়ে যাবে। প্রতারণা, আগে মানুষ প্রতারণা করলে মানুষ মনে করতো যে আমি, আমাকে মানুষ প্রতারক মনে করতে পারে, একটা চক্ষু লজ্জা কাজ করতো, এখন সে চক্ষু লজ্জা নাই, নর্মাল। ঘুষ নেওয়াটাকে মানুষ মনে করতো আগে যে কেউ জানতে পারলে হয়তো সমস্যা, মানে নর্মাল, এখন নিতেই পারে, ঘুষটা হবে না তোমার জব। করাপশনে মানুষ গেলে মানুষ ভয় করতো, যদি যদি জেনে যায় আমার চাকরি থাকবে না, এখন নর্মাল। ও বড় করাপ্টেড, তার চেয়ে ছোটটা আরেকটু কম, তার চেয়ে ছোটটা আরেকটু কম, একটা চক্র সবকিছু, এভরিবডি ইনভলভ, এগুলোর মধ্যে টপ টু বটম সবাই ইনভলভ। এরকম সিচুয়েশনে আমরা কিভাবে দিন নিয়ে পালন করবো যদি শক্ত না হই? সব চলে যাচ্ছে আজ থেকে, সব চলে যাচ্ছে। একটা সময় ছিল মুসলিম, একজন মুসলিম ব্যক্তিকে অন্যায়ভাবে মেরে ফেলবে, একজন মুসলিম নারীকে অন্যায়ভাবে রেপ করবে, মানুষ চিন্তাই করতে পারত। একজন মুসলিম নারীর সম্ভ্রম বাঁচানোর জন্যে এই ভারতীয় ভারতবর্ষে সশস্ত্র যুদ্ধ হয়েছে বিন কাসিমের নেতৃত্বে, একটা মেয়ের ইজ্জত বাঁচানোর ইস্যুকে কেন্দ্র করে। এখন লক্ষ লক্ষ মুসলিম মেয়ের ইজ্জত নষ্ট করা হচ্ছে, কারো কোনো ফিলিংস নাই, স্বাভাবিক। একটা রাষ্ট্রদূতকে হত্যা করেছিল তাবুক যুদ্ধের সময়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 সৈন্য নিয়ে ধাওয়া করেছিলেন, এত বড় সাহস, আমার রাষ্ট্রদূতকে হত্যা করো। এখন সারা বিশ্বে লক্ষ লক্ষ মুসলিম হত্যা করা হয়েছে, কারো কোনো ফিলিংস নাই, সব কিছুকে নর্মাল করে ফেলা হয়েছে। কয়দিন পর দেখবেন ছেলে ছেলে নর্মালি বিয়ে করে ফেলবে, দেখেন। এখন এখন একটু চক্ষু লজ্জা কাজ করে যে আমি সমকামী, মানুষ কি মনে করবে? আস্তে আস্তে দেখবেন এমন সময় আসবে ও মনে করবে যে নর্মাল, সব কিছুকে এই মিডিয়ার মধ্যে দিয়ে নর্মাল করা হচ্ছে। এসব মিডিয়াগুলো ইউজ করা থেকেও দূরে থাকা উচিত। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। আসুন, ফজরের সালাতের কথা বলছিলাম, আমি অনেক দূরে চলে গেছে। জাস্ট পড়েন, ফজরের নামাজ পড়েন, সময়টা কাজে লাগান, আমি বলছি সময়গুলোকে কাজে লাগান। ফজরের পর খাওয়া দাওয়া করবেন, রাসূলের সুন্নাহ মতো খান, ইবাদত হবে ইনশাআল্লাহ। এরপরে আপনি কিছুটা সময় এক্সারসাইজ করেন, খেলেন, মাঠে গিয়ে খেলেন, কোনো সমস্যা নাই। ওই টিকটক চালানোর চাইতে, পর্ন দেখার চাইতে মাঠে গিয়ে খেলেন, মাঠে ফুটবল খেলেন আধা ঘন্টা, বা ক্রিকেট খেলেন, বা এমন কোনো খেলা খেলেন যে খেলাটাতে আপনার শারীরিক কসরত হচ্ছে, তাও খেলেন। অথবা এগুলোতে সুযোগ না থাকলে আপনি চলে যান জিমে, জিমে গিয়ে জিম করেন, ফিজিক্যালি কাজ করেন, অথবা মাঠে গিয়ে আপনার বাবাকে সাহায্য করেন, আপনার বাবা যে গেছে মাঠে তাকে সাহায্য করেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক ইনায়াত করুন, আমিন। ফিজিক্যালি ফিট থাকার চেষ্টা করা হোক। এরপরে আসেন সকাল 10টার দিকে যখন চলে আসবো আমরা, তখন আমরা চেষ্টা করবো দুরাকাত চাশতের নামাজ পড়ার জন্য, বা সলাতে দোহা যেটাকে বলা হয়, সলাতে দোহা যে ব্যক্তি পড়বে তার রিজিকে আল্লাহর পক্ষ থেকে বরকত নেমে আসবে ইনশাআল্লাহ। এরপর কি করবেন? এরপর আমরা হয় কেউ যাব স্কুলে, কেউ কলেজে, কেউ হয়তো অফিসে, কেউ ব্যবসায়, মানে আমরা এখন সবাই আমাদের এক কর্মক্ষেত্র যাব। যারা শিক্ষাক্ষেত্রে যাব স্টুডেন্ট হিসেবে, তারা চেষ্টা করব কি, আমরা চেষ্টা করব যে আমরা যে জ্ঞানটা অর্জন করছি এই জ্ঞানটাকে যেন ইসলামের কল্যাণে কাজে লাগাতে পারি। আপনি জেনারেল লাইনেই পড়েন আর মাদ্রাসা লাইনেই পড়েন, একই নসিহাত। আর যারা মাদ্রাসা লাইনে পড়বেন, সকালবেলা উঠে মাদ্রাসায় যাবেন, তারা নিঃসন্দেহে আল্লাহর বাছাইকৃত বান্দা, সৌভাগ্যবান বান্দা। তাদের উচিত হবে না দিনের জ্ঞানটাকে দুনিয়ার জন্য ব্যয় করা, তাদের উপর বেশি দায়িত্ব বর্তাবে যে তারা যেন দিনের জ্ঞানটাকে দিয়ে আল্লাহর জমিনে দিনটার প্রচার এবং প্রসার ঘটায়। আল্লাহ পাক তাদেরকে কবুল করুন, আমরা দোয়া করি। তো পড়াশোনা করতে যারা যাব আমরা, আমরা এই চিন্তা করে যাব। যারা পড়াতে যাব তারাও চিন্তা করব যে এমন কিছু শেখাবো যেটা শিখলে আমার স্টুডেন্টের পরকালটা টিকবে, দুনিয়াতেও কল্যাণ হবে, পরকালটাও টিকবে ইনশাআল্লাহ। জেনারেল নলেজগুলো খুব ইম্পর্টেন্ট, ইসলামিক নলেজগুলোর সাথে সাথে আমাদেরকে অবশ্যই ইংরেজি বলেন, সায়েন্স বলেন, এই যে আপনার ম্যাথামেটিক্স বলেন, পলিটিক্যাল সায়েন্স বলেন, জিও পলিটিক্স বলেন, ইকোনমিক্স বলেন, মেডিকেল সায়েন্স বলেন, বা ইঞ্জিনিয়ারিং বলেন, এগুলো পড়তে হবে, জানতে হবে। না জানলে আমরা কি করবো? আমরা কিন্তু বহির্বিশ্ব থেকে ছিটকায় চলে আসবো, আমরা কিন্তু ওদেরকে চ্যালেঞ্জ করতে পারবো না। তো এই জন্য কোরআন সুন্নাহর জ্ঞানের সাথে এই জ্ঞানগুলোও লাগবে।
অতএব যে যেখানে পড়াশোনা করছেন অনেস্টির সাথে পড়াশোনা করেন, আপনার জ্ঞানটাকে ইসলামের কল্যাণে কাজে লাগানোর চেষ্টা করুন। এটা গেল এডুকেশন সেক্টর। যারা আমরা ব্যবসায় যাব, রাতে তাহাজ্জুদ পড়েছি, ফজর জামাতে পড়েছি, ইশরাক পড়েছি, এখন কি ব্যবসায় গিয়ে মাপে কম দিব? ওখানে ইবাদত নাই, ওখানে ব্যবসায় মাপে কম দেওয়া যাবে না। ওখানে গিয়ে কি আমি মাল মজুদ করব? ওখানে গিয়ে কি আমি মালের মধ্যে পণ্যে ভেজাল দিব, মিশাবো? একজন সৎ সৎ এবং অনেস্ট ব্যবসায়ী, নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সৎ এবং অনেস্ট ব্যবসায়ী কিয়ামতের মাঠে নবীদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আর যারা মাপে ভেজাল দিবে, পণ্যে ভেজাল দিবে, অন্যকে ঠকাবে, নবীজি বলছেন মান ওয়াশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি মানুষের সাথে ধোকাবাজি করে, প্রতারণা করে, মাপে কম দেয়, ঠকায়, মজুদ করে, জনগণকে কষ্ট দেয়, গভর্নমেন্টকে চাপে ফেলে, এরা আমাদের উন্মতের অন্তর্ভুক্ত। অতএব ব্যবসা করলেই যে পার পেয়ে যাবে এমন নয়, ব্যবসা করতে হবে করার মতো আমানতদারিতার সাথে, অবশ্যই মাপ ঠিক রাখতে হবে, মজুদদারি করা যাবে না, আমাদের পণ্যে ভেজাল মিক্স করা যাবে না, কৃত্রিম সংকট তৈরি করা যাবে না। এগুলো যদি করেন তাহলে আপনার নাম যেমন উম্মতে মুহাম্মাদি থেকে কাটা পড়ে যায়, দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে দুই দুইটা আজাব আসে। এক হচ্ছে ওই ওই জনগণের মধ্যে, ওই জনসমষ্টির মধ্যে দুর্ভিক্ষ নেমে আসতে পারে এবং বৃষ্টিপাত বন্ধ হয়ে যেতে পারে। একটা হচ্ছে ওই জনগণের উপরে জালেম শাসককে আল্লাহ চাপিয়ে দিবেন, এটা আজাব। কাদের কারণে আসলো? ব্যবসায়ী, এক শ্রেণীর ব্যবসায়ীর কারণে আসলো। কিছু কিছু মানুষের ফলে সারা ন্যাশন সাফার করে, যেমন এই যে যারা দেখবেন অনলাইন অফলাইনের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে বেড়াচ্ছে, নোংরামি, ফাহেশা, বেপর্দামি এগুলো ছড়িয়ে বেড়াচ্ছে, এদের কারণে সমাজের মধ্যে এমন সব রোগ ব্যাধি আসবে যেগুলো আগে আমরা নামও শুনি নাই। রাহাদিস, যারা মুসলিম সমাজের মধ্যে মানে বাদ্যযন্ত্রকে হালাল মনে করে নিবে, মদকে হালাল মনে করে নিবে, জেনাকে হালাল মনে করে নিবে, এইসব মানুষদের কারণে ভূমি ধসের আজাব আসবে এবং আকৃতি পরিবর্তনের আজাব আসবে। শেষ জামানের হাদিসগুলো পড়ে দেখেন। তো এখানে পাপ করছে এক শ্রেণীর মানুষ, ফলাফল ভোগ করছে সবাই। সো যারা ভালো মানুষ তাদের উচিত হবে এগুলোকে এগুলোকে প্রোটেক্ট করা, ডিফেন্ড করা, এগুলোর বিরুদ্ধে বলা বা লিখা বা কিছু করা। যারা মুমিনদের মধ্যে ফাহেশা, নোংরামি, অশ্লীলতাকে ছড়িয়ে দিতে চায়, পছন্দ করে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআ আল-ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে এদের জন্য ভয়ঙ্কর শাস্তি আছে। আর আমাদের কাছে এরাই রকস্টার, যারা মুসলিম সমাজের মধ্যে বেপরদামি, অশ্লীলতা, ফাহেশা এগুলো ছড়িয়ে দিচ্ছে, যে না এরা আমাদের আইডল, এখন ওদের পোস্টার বাসায় লাগিয়ে রাখে, ওদের সাথে একবার দেখা করতে পারলে জীবন সার্থক হয়ে যায়, আল্লাহর কাছে ওদের কি দাম আছে যতক্ষণ না তওবা করে ফিরে আসছে? একজন ভ্যান চালক, একজন ইমানদার ভ্যান চালক, রিক্সা চালক যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, সে আল্লাহর কাছে ওর চেয়ে অনেক বেশি সম্মানিত। ওই ভ্যান চালকের কাছে কি অটোগ্রাফ নেন আপনি? রিক্সাওয়ালার কাছে কি অটোগ্রাফ নেন? এইসব এই হ্যামিলনের বাসিওয়ালার পিছনে না গিয়ে এরা যুব সমাজকে টেনে নিয়ে যাচ্ছে অশ্লীলতার দিকে, ফাহেশা কাজের দিকে, বেফাস কাজ, কোনো পরকালীন কোনো স্বার্থ নাই, বিনোদনের নামে, সংস্কৃতির নামে এরা মানুষকে দিকে টেনে নিয়ে যাচ্ছে। আর আমাদের যুব সমাজ, তোমাদেরকে আমি আইডল দেখাবো ইনশাল্লাহ পরের লেকচারগুলোতে। খালেদ বিন ওয়ালিদ তোমার আইডল, আলী ইবনে আবি তালেব তোমাদের আইডল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার আইডল, ইমাম হুসাইন তোমার আইডল, মোহাম্মদ বিন কাসিম তোমার আইডল, তারেক বিন জিয়াদ তোমার আইডল, ওমর ইবনে খাত্তাব তোমার আইডল। আইডল খুঁজে পাও না তোমরা? তোমরা জীবনে আইডল খুঁজে পাও না? কাকে ফলো করবা? একজনের নাম বলবো, একজন অনলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে একজনের নাম যদি বলতে বলেন আমাকে, আলী রাদিয়াল্লাহু আনহুর জীবনী পড়ো, যাও আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর জীবনী পড়ো, যাও গিয়ে দেখো তোমার আইডল এখানে বসে আছে, লুকিয়ে আছে। তাদের আইডলের মধ্যে, তাদের মধ্যে ছিল ব্যক্তিত্ব, শৌর্য বীর্য, আনুগত্য, জ্ঞান, প্রজ্ঞা, দিন প্রতিষ্ঠার তামান্না, জিহাদ, এবং তারা বদর, উহুদ, খন্দক, খায়বার করেছেন। শেষ পর্যায়ে যখন তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে তখনও তাদেরকে সামন থেকে কেউ আক্রমণ করতে পারে নাই, পিছন থেকে আক্রমণ করতে হয়েছে। আর বীরদেরকে কেউ সামন থেকে মারতে পারে, পিছন থেকে মারতে পারে। আইডল খুঁজে পাও না তোমরা? মেসি তোমার আইডল, নেইমার তোমার আইডল, ওই যে বলিউড হলিউডের নায়ক নায়িকা তোমাদের আইডল, সুবহানাল্লাহ, বাংলাদেশের নায়ক নায়িকা তোমাদের আইডল,
যারা জীবনে কত পাপ করেছে তারা নিজেরাই জানে, ওদের বিবেকই ভালো করে জানে যে ওরা কত পাপ করেছে। তোমাকে বাইরের চাকচিক্য দেখে মনে হচ্ছে খুব সুন্দর সুশ্রী, ভিতরের কলিজাটা এদের কুৎসিত কালো। আলেম ওলামার কাছে এসে পড়ে থাকো, যারা বড় বড় ওলামায়ে কেরাম তাদের কাছে এসে পড়ে থাকো, তারা তোমাদেরকে পথ দেখাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আমি আর লম্বা করছি না, শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। লেখাপড়া এবং ওয়ার্কের বিষয়গুলো বলছিলাম যে আমরা যারা লেখাপড়া করব, প্রফিটিক লাইফস্টাইল করতে হলে এবং প্রোডাক্টিভ মুসলিম হতে হলে লেখাপড়াটা করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যাই করে কৃষিকাজ, সব কিছুর উদ্দেশ্য হবে কি আল্লাহ সন্তুষ্টি অর্জন করা এবং ওই ক্ষেত্রে সৎ থাকা, কাউকে না ঠকানো, মাপে কম না দেয়া, দুর্নীতি না করা, ঘুষ না নেওয়া। তাহলে আপনার জীবনের প্রত্যেকটা কাজই কি হবে ইবাদত হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ তাআলা। শেষ করার আগে আমরা জোহরের ওয়াক্তে চলে আসছি। আপনি আপনার জব সেকশনে কাজ করছেন, নামাজের ওয়াক্ত হলো, নামাজ পড়ে নেবেন। আচ্ছা, নামাজের আগে আপনি 4 রাকাত সুন্নাত পড়বেন, শেষে 2 রাকাত। চেষ্টা করবেন দিনে 12 রাকাত সুন্নাত পড়ার জন্য। ফজরের আগে 2, জোহরের আগে 4, পরে 2, 6 আর 2 = 8, মাগরিবের পরে 2, এশার পরে 2, এই যে মোট 12 রাকাত সুন্নাত, যে ব্যক্তি নিয়মিত পড়বে জান্নাতে আল্লাহ পাক তার জন্য একটা ঘর নির্মাণ করবেন ইনশাআল্লাহ তাআলা। প্রতিদিন একটা ঘর, প্রতিদিন একটা করে ঘর আপনি পেতে পারেন মাত্র 12 রাকাত নফল বা সুন্নাত আদায় করার মধ্য দিয়ে। জোহরের ওয়াক্ত চলে আসলে আমরা যেখানে থাকি, স্কুলে বা কলেজ ইউনিভার্সিটিতে বা চাকরির ক্ষেত্রে, নামাজটা পড়ে নেবেন ইনশাআল্লাহ। এরপর আবার কাজে যান, কাজ করেন, লাঞ্চ করেন, খাওয়া দাওয়া করেন, আবার খাওয়ার সুন্নাহ ভুলে যাবেন না। 7 পেট না, 1 পেট খাওয়ার, 1 পেট পানি, 1 পেট ফাঁকা এবং হাইজেনিক ফুড ম্যানুফ্যাকচার্ড না। তারপরে যান রেস্ট করেন, কাইলোলা যেটাকে বলে, 1 থেকে 1.5 ঘন্টা রেস্ট করেন, ঘুমান। তারপরে আপনি বিকেল সময়টা আবার আসরের নামাজ পড়েন, আপনার কর্মক্ষেত্রে কাজগুলো সারেন, সন্ধ্যায় আপনি আবার বাসায় ফিরে আসবেন। এই সন্ধ্যায় বাসায় ফিরে আসবেন, ফিরে আসার পরে মাগরিবের সালাত পড়লেন জামাতে, পড়ার পরে বিকেল টাইমটা, মাগরিবের আগে বিকেল টাইমটা আপনি ঘুরতে যান, পরিবারকে সময় দেন, বাচ্চাদেরকে সময় দেন, একটু দিনী ভাইদের সাথে বসেন, ওই ওই সময় যদি কোনো হালাকা অ্যারেঞ্জ করা যায় মসজিদ ভিত্তিক তালিমে বসেন, দুটো হাদিস পড়েন, কোরআন দার্স নেন বা অনলাইনে কোনো লেকচার শুনেন বা বই পড়েন, কিছু একটা করেন, আর পরিবারকে সময় দেন। পরিবারকে সময় দেওয়ার পর মাগরিবের ওয়াক্ত হয়ে যাওয়ার পরে, মাগরিবের নামাজ শেষ, ফজরের পর আপনি যে আমলগুলো করেছেন মাগরিবের পর সেই আমলগুলো আবার করতে হবে, সেম কাজ। এভাবে করতে করতে দেখবেন 1 ঘন্টা চলে গেল, বাসায় গিয়ে আপনি পরিবারকে সময় দেন, আপনার অফিসের কাজ, হোমওয়ার্ক, স্কুলের কাজ, ইউনিভার্সিটির কাজ এগুলো শেষ করেন। শেষ করার পরে আপনি রাতের খাবার খেয়ে নেন, খেয়ে নিয়ে আবার চলে আসেন মসজিদে, এশার নামাজ পড়েন, পড়ে বাসায় গিয়ে জাস্ট ঘুম, আর দেখা দেখি নাই। তখন আপনি আবার দেখবেন ফজর ওই 4টা 3টা উঠতে পারবেন, তাহাজ্জুদ পড়তে পারবেন, ফজর পড়তে পারবেন, আবার আপনার দিনটা লম্বা হবে ইনশাআল্লাহ। এভাবে 1 দিন 2 দিন না, সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, বছরে 365 দিন যখন এই প্রজন্ম কাটাতে পারবে, আমরা কাটাতে পারবো, তখন আমাদের মুখে মানাবে দীন ইসলাম প্রতিষ্ঠার কথা। তার আগে আমাদের মুখে এসব কথা মানায় না, এখন আমাদের মুখে এসব কথা এখন মানাচ্ছে না, কারণ আমরা তো আমলই করছি না, আমাদের ঈমান আকীদা ঠিক নাই, আমাদের প্রফেটিক লাইফস্টাইলই তো নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো লাইফস্টাইলই তো নাই আমাদের। তাহলে আমাদের দ্বারা কেমন করে দিনের পতাকা আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হবে বলেন তো দেখি। এভাবে যখন একটা উম্মাহ গড়ে উঠবে, খুবই ডিফিকাল্ট, এটা কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ। আমি এটা একটা, এটাই সবচেয়ে বিগ টাস্ক এখন, যে এই আমরা যারা আছি, আমাদের ইয়াং তরুণ প্রজন্ম, আমাদের মা বোন, বাচ্চা কাচ্চা এবং আমাদের বৃদ্ধ সবাই মিলে যখন এইভাবে মুভ করবে, তখন দেখবেন একটা জাতি সকাল থেকেই সজাগ, সকাল থেকেই জাতি সজাগ। যেমন একটা চমৎকার টাইম করা হয়েছে না, রাত 8টায় সব বন্ধ, খুবই ভালো কথা। কেউ অ্যাপ্রিসিয়েট করুক না করুক, আমি শুরুতেই বলেছি আলহামদুলিল্লাহ খুব ভালো, অ্যাটলিস্ট এখন 10টায় ঘুমাতে পারবো, তারপরেও দেখবেন 3টার আগে ঘুমাচ্ছেন। কিন্তু আপনি মদিনায় গিয়ে দেখবেন ফজরের পর থেকেই সব কিছু অ্যালাইভ, স্কুল কলেজ দোকানপাট ট্রাস্ট অফিস আছে সব ওপেন, কারণ আমাদের উম্মত, এই উম্মতের জন্যে ফজরের পরের সময়টাতেই বরকত রাখা হয়েছে। যে সময়টা আমাদের, আমরা পাই না, আমাদের সকাল হয় 11টায়, আমাদের সকাল হয় 10টায়, কর্মক্ষেত্র শুরু হয় 10টায়, এই জন্য সকাল ওই যে 5টা থেকে 10টা, এই বরকতটা আমরা পাই। এভাবে যদি আমরা নিয়মিত 24 ঘন্টা কাটাতে পারি, ওই যে আয়াতটা প্রথমে বলেছি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি, এই আয়াতটার হক আদায় হবে ইনশাআল্লাহ, ব্যক্তি জীবন সুন্দর হবে ইনশাআল্লাহ, আমাদের পরিবারগুলো সুন্দর হবে ইনশাআল্লাহ, আমাদের যুব সমাজ একটা গতি পাবে, হ্যাঁ,
এবং তারা প্র্যাকটিক্যাল বাস্তব বিষয়গুলোকে নিয়ে ব্যস্ত থাকবে, অবাস্তব অনেক জিনিসগুলোর পিছনে ছুটবে না। আমার সমাজটা সুন্দর হবে ইনশাল্লাহ। আস্তে আস্তে দেখবেন উম্মার একটা বড় বড় অংশ ইনশাআল্লাহ আজাল আগামী দিনগুলোতে দিনকে এগিয়ে নেওয়ার জন্য এবং দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য শক্তি, মেধা, মনন, তাদের এনথুজিয়াজম সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য ঢেলে দেওয়ার প্রয়াস পাবে ইনশাআল্লাহ।